بندگان حضرت عمر بن حبیب اللہ پیغمبر بڑی دیکھ جاؤ شروع کر دیلن দীর্ঘ পথ চলবার পরে কিছু দূর যাওয়ার পরে তিনি দেখেন একটা যুবক ছেলে চেহারা বড় সুন্দর সুন্দর দাড়ি মনে হচ্ছে নজওয়ান তরুণ বয়স বেশি হয় নাই একটা যুবক ছেলে সেজদার মধ্যে পড়ে চৌরাস্তার মোড়ে চোখের পানি ছেড়ে কান্না করে আল্লাহর পয়গম্বরের প্রিয় সাহাবী হযরত আমর কাঁচা কাছে পৌঁছে গেলেন আমর তো এমন জিনিসের নাম যার চোখ থেকে চাইলেই পানি পড়ে যায় না আল্লাহর পয়গম্বর বলছেন আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর তো আরহাম ঠান্ডা দিলের মানুষ নরম দিলের মানুষ আমর কে বলেছেন আশাদ্দুহুম ফি আমরিল্লাহি আমর আমর তো শক্ত দিলের মানুষ আমার মুসলমান বন্ধুগণ এই আমর হাজির হয়ে গেলেন তিনি তাকায়া দেখতে লাগলেন একটা যুবক ছেলে সেজদার মধ্যে পড়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে হযরত আমর ডাক দিয়ে বললেন যুবক রে মাথা উঠাও কেন কান্না করো যুবক ডাক দিয়ে বলছেন ভাই আমর রে দুনিয়ার জমিনে আমি এত বড় অপরাধ করে ফেলেছি এত বড় অন্যায় করে ফেলেছি এত বড় গুনাহ করে ফেলেছি যেই গুনার কারণে আমি অনুতপ্ত হয়ে গিয়েছি বাঁচবার পথ নাই এই জন্য সেজদার মধ্যে পড়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করি আমার ডাক দিয়া বললেন যুবক তুমি বলো কি অন্যায় করেছো এমন কি অপরাধ তুমি করেছো যার জন্য সেজদা করে পাগলের মতো কান্না করো যুবক রে তোমার চোখ লাল হয়ে গিয়েছে চেহারার মধ্যে কালো একটা দাগ পড়ে গিয়েছে পানি পড়তে পড়তে তোমার দাড়ি ভিজে মাটি পর্যন্ত ভিজে যায় যুবক তুমি কি করেছো আমার কাছে খুলে বলো যুবক ডাক দিয়ে বলছেন ভাই আমার এত বড় অপরাধ করেছি নির্ঘাত আপনার কাছে আমি বললে আপনি কোনো সমাধান দিতে পারবেন না আপনি আমাকে কিছুই করে দিতে পারবেন না শুধু শুধু আপনার কাছে গুনার কথা বলে আমার কোনো কল্যাণ নাই যুবক ডাক দিয়ে বলছে আমার তুমি কি আমার জন্য একটু সহযোগিতা করতে পারো আমি আপনাদের কাছে যে কথা বলতে চাই আল্লাহ বলছেন তিনি হলেন রব্বুল আলামিন গোটা দুনিয়ার রব আসমানের রব জমিনের রব আরশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম জিন্নাত ইনসান ফরিশতা সকলের রব কে সবাই বলা লাগবে বলেন কে আল্লাহ যদি সকলের রব হয় তাহলে মুসলমানের রব কে হিন্দুদের খ্রিস্টানদের ইহুদিদের বৌদ্ধদের তাহলে আল্লাহ সকলের রব সকল ধর্মের সকল বর্ণের সকল মানুষের সকল সৃষ্টির রব কে আল্লাহ যদি সকলের হয় আল্লাহ যদি সকলের হয় তাহলে আল্লাহ সাম্প্রদায়িক না অসাম্প্রদায়িক আমি বুঝাতে পারতেছি না আমি জানি না এজন্য বলছি আপনাদের কোয়ালিটি আপনাদের সিস্টেম আপনাদের এডুকেশন কিছুই আমার জানা নাই আমি কতটুকু বুঝাতে পারব তা বুঝতেছি না আল্লাহ বলছেন তিনি সকলের রব তিনি কোন ব্যক্তির না কিন্তু তিনি কোন ধর্মের না তিনি কোন দেশের না সকলের তাহলে সাম্প্রদায়িক না অসাম্প্রদায়িক কথা বলেন অসাম্প্রদায়িক তাহলে আল্লাহর চেতনা অসাম্প্রদায়িক বলেন কথা বলেন আল্লাহ যেমন আমার আল্লাহ তেমন হিন্দুদের না তো সন্দেহ আছে কারো এক নম্বর আল্লাহ বলছেন আমি যেমন সকলের রব কোরআন কে আল্লাহ বলছেন হুদাল্লিল আলামিন হুদাল্লিন নাস ওয়াবাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান
কোরআন কে আল্লাহ বলছেন সকল সৃষ্টির সকল মানুষের হিদায়াত কোরআন শুধু মুসলমানদের হিদায়াত না সকলের কথা বলেন না কেন তাহলে কোরআন মুসলমানদের জন্য হিদায়াত হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান সকলের জন্য কোরআন তাহলে আল্লাহ সকলের কোরআন কথা বলেন আল্লাহ কোরআন পরিষ্কার আচ্ছা আচ্ছা আল্লাহ বলছেন বন্ধু আমি হলাম রব্বুল আলামিন কোরআনকে বানিয়েছি হুদাল লিল আলামিন আর আমি আল্লাহ তোমাকে বানিয়েছি রাহমাতাল লিল আলামিন তোমাকে বানিয়েছি সকল সৃষ্টির জন্য রহমত পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মুসলমানদের জন্য রহমত না সকলের আল্লাহ কা বলেন না কেন কোরআন রাসূল সকলের বুঝবেন তাহলে আল্লাহর চেতনা কোরআনের চেতনা রাসূলের চেতনা এক তা হচ্ছে অসাম্প্রদায়িক সকল ধর্ম সকল বর্ণ নির্বিশেষে সকল মানুষের সকল মানবের কল্যাণ করা এতটুকু তো বুঝছেন এটা যদি বুঝে থাকেন আমরা এখানে যে কথা বলবো এই মাঠে আজকে যাই বলি আমি কোরআনের কথা বলবো রাসূলের কথা বলবো আল্লাহর কথা বলবো এর বাইরে তো কিছু বলবো না আল্লাহ সকলের কোরআন সকলের রাসূল সকলের কথাও হবে আল্লাহর রাসূল এবং কোরআনের আমি জানতে চাই এখানে সকল আসছেন কিনা সকল আসছেন এখানে কি সকল ধর্মের মানুষ আছেন আপনাদের এলাকায় হিন্দু আছে বৌদ্ধ আছে তারা আসলো না কেন তাদের কাছে দাওয়াত দেওয়া হয়েছে মাইকিং তো এটা আম জিনিস আমি হাসবেন না জবাব দিবেন যা জানতে চাই কেন তাদের কাছে দাওয়াত পৌঁছালেন না কোরআন তো সকলের কিতাব আল্লাহ তো সকলের রাসূল তো সকলের আর আল্লাহর রাসূলের মিশন একটাই ছিল গোটা দুনিয়ার মানুষকে এক তাওহীদ শিক্ষা দেওয়া এক রেসালত শিক্ষা দেওয়া এক কোরআন শিক্ষা দেওয়া না ছিল না এখন আপনারা বলেন কোথায় আপনি জান্নাতে যেতে চান আপনি একা জান্নাতে যেতে চান আপনি কত নিমক হারাম আপনি জান্নাতে যেতে চান আপনার প্রতিবেশী মূর্তি পূজা করে আগুনের পূজা করে জাহান্নামে যাচ্ছে আপনি তাকে নিয়ে আসলেন না আপনার ভিতরে উম্মতের দরদ নাই জাতির দরদ নাই আর রাসূলে পাকের দরদ একটাই ছিল ওটা দুনিয়ার মানুষকে জান্নাতে পৌঁছে দেওয়া কথা বুঝতেছেন আমার বিভক্তি করেছেন আপনারা আল্লাহ রাসূল বলেছেন বাল্লিগু আন্নি ওয়া লাউ হায়্যা আমার একটা কথা হলো পৌঁছে দাও কার কাছে মানুষের কাছে আমার একটা কথা হলো পৌঁছে দাও মুসলমানদের কাছে নয় শুধু মসজিদ মাদ্রাসায় নয় আমার কথাটা পৌঁছে দাও সকল মানুষের কাছে সকল মুক্তিকামী স্বাধীনতাকামী মানবতাকামী সকল মানুষের কাছে আমার কথা পৌঁছে দাও তারাও যেন আমার মতো আল্লাহকে চিনে জান্নাতে চলে আস ঠিক কিনা বলেন কই পৌঁছাইছেন কই পৌঁছাইছেন রাসূলে পাকের মিশন এটা ছিল না এখানে হিন্দুরা আসবে হিন্দু হয় আমরা কথা বলবো লিল হিকমতি ওয়াল মাউইদাতিল হাসানাতি হিকমতে উত্তম কথা বলার মাধ্যমে কার চরিত্রের কথা আল্লাহ বলছেন মা আনতে বিনিয়ামাত রব্বিকা বিমাজনুন এমন এক ব্যক্তির চরিত্র সম্পর্কে কথা বলে যে পাগল না ইন্নাকা লাআলা খুলুকিন আযীম আমার পরে আসমানের নিচে জমিনের উপরে সব থেকে উত্তম চরিত্র তার তোমরা যদি গোটা দুনিয়ার মানুষকে মানবতা শিক্ষা দিতে চাও লাকাদ কান লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা গোটা দুনিয়ার মানুষের জন্য রাসূল পাকের মধ্যে রেখে দিয়েছি উত্তম আদর্শ কোন সুবহান তাহলে গোটা দুনিয়ার মানুষের জন্য যদি রাসূলের কাছে উত্তম আদর্শ থাকে তাহলে গোটা দুনিয়ার মানুষের কাছে রাসূলের আদর্শ পৌঁছানোর দরকার নাই কথা বলে দরকার নাই কই পৌঁছাইছেন কার কাছে কোন দিন
আপনারা আজকে শিখছেন আমার কথা রাগ করবেন না, ডোন্ট মাইন্ড। আমার ভাই আছে এখানে, গেছি কিনা মনির ভাই, আমি বলবো কেয়ামত পর্যন্ত আমার এলাকার আইনে না। এটা আজকে কথা শোনা লাগবে। আপনাদের কাজ হচ্ছে সাম্প্রদায়িক দাঙ্গা করা, জ্বালাও পুড়ো কাটো মারো, মন্দিরে আগুন জ্বালাও, প্রেগোডে আগুন জ্বালাও, গির্জা আগুন জ্বালাও, মূর্তিতে আগুন জ্বালাও, মূর্তি ভাঙ্গ। কে শিক্ষা দিয়েছে এগুলা আপনাদেরকে? কে বলেছে অন্য ধর্মের মানুষকে অন্য ধর্মের উপাসনা আঘাত করা? কে শিক্ষা দিয়েছে? কোন ইসলামে এগুলো পেয়েছে? কেন ইসলামটাকে কলুষিত করছেন? আপনি যে রাসূলকে ফলো করেন আপনি জানেন না, আপনি থিসিস করেন নাই, আপনি অ্যানালাইজ করছেন না, আপনি গবেষণা করছেন না। আপনার রাসূল যাকে আপনি ফলো করেন, আপনার রাসূল মক্কার জিন্দেগিতে বাইতুল্লাহ যখন সালাত পড়েছেন তখন বাইতুল্লাহ 360টা মূর্তি ছিল, কথা বলেন না কেন? না মূর্তি বাইর করে ফেলাই দিছিলেন রাসূল মসজিদে মূর্তি রাইখা এই মসজিদে নামাজ পড়ছেন, আর আপনি এলাকায় মূর্তি রাখতে চান না? আপনি দেখতেছি আরো বড় পড়ে দিয়েছে। আমার কথা বুঝতেছেন আপনারা? আমি একটা সমাজ চাই, আমি একটা সমাজ চাই যেখানে ঘৃণা নাই, হিংসা নাই, শুধু থাকবে ভালোবাসা, শুধু থাকবে ভালোবাসা, আর কিচ্ছু থাকবে না। রাসূল পাক ইন্তেকালের আগে যার কাছে নিজের তরবারি রেখে দিয়ে, জামানত রেখে দিয়ে যার কাছ থেকে খেজুর এনে খাইছিলেন, ও বেচারাও তো ছিল ইহুদি। কেন ধর্মে ধর্মে মারামারি করবেন? আপনার কাজ কাউকে পিটাইয়া ইসলাম শিক্ষা দেওয়া নয়, আপনার কাজ হচ্ছে পৌঁছে দেওয়া। কাউকে ভালোবেসে দিন শিখাতে পারবেন না, কাউকে পিটাইয়া পারবেন না। আল্লাহ তার রাসূলকে বলছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি ভালোবেসে হিদায়ত দিতে পারবেন না, কারণ হিদায়ত দেওয়ার মালিক একমাত্র কে? আওয়াজ করে বলেন কে? আপনার কাজ পৌঁছে দেওয়া, কি পৌঁছাবেন? কেন ধর্মে ধর্মে মারামারি? যার যার ধর্ম পালন করুক সে আল্লাহর রাসূল। আল্লাহ বলছেন লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের ব্যাপারে কোন জবরদস্তি নাই, কোন বাড়াবাড়ি নাই। কদ তাবায়্যানার রুশদু মিনাল গায়, আল্লাহ বলছেন আমি দুটো পথ বলে দিয়েছি, ফয়সালা করে দিয়েছি, তা হিদায়তের পথ একটা গুমরাহির পথ। তোমার কাজ হচ্ছে কোনটা হিদায়তের রাস্তা কোনটা গুমরাহির রাস্তা শুধু এটা বলে দেওয়া, কথা বলেন না কেন? আমার কাজ আপনার কাজ হচ্ছে কোনটা হিদায়তের রাস্তা কোনটা গুমরাহির রাস্তা ওটা বলে দেওয়া, পিটাইয়া কাউকে হিদায়ত দেওয়া আপনার আমার কাজ না। আল্লাহ বলছেন তুমি শুধু বলে দাও এটা গুমরাহির রাস্তা এটা হিদায়তের রাস্তা, তোমার কাছে হিদায়তের ওয়াজ করলাম, চাইলে তুমি মানতে পারো না চাইলে না মানতে পারো, আমি আপনাকে গালি দিব না, আমি আপনাকে আঘাত করব না। আল্লাহ বলছেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন, তোমার কিচ্ছু বলার দরকার নাই, তোমার কাজ তুমি করেছো, এখন সে যে পথে মন চায় চলুক, যেদিন আমার কাছে ফিরে আসবে তখন আমি হিসাব দিব, ঠিক কিনা বলেন? বলেন আমার কথা বুঝতেছেন না আপনারা? আর মায়ের শুরু করে ফেতনা শুরু করে। আরেকটা কথা বললে আপনারা এখানে রাগ করতে পারেন, রাগ করবেন আপনারা? একটু হাত উঠান তো দেখি কারা কারা রাগ করবেন, মানে কি রাগ করবেন? এমনি কয়েকজন বসছেন, মনে রাখবেন ধর্মের কোনো রাষ্ট্রীয় সীমানা হয় না, ওয়াজ বুঝাইতে পারবো না, ভালো করে বুঝেন আল্লাহর ওয়াস্তে ফেতনা করবেন না, ধর্মের কোন রাষ্ট্রীয় সীমানা হয় না। আপনি যে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম এই 56,000 বর্গ মাইল পার হইয়া ভারতে যান, ওখানে আপনি সংখ্যা লঘু মুসলিম, কথা বলেন কি হইল আপনার? কি আপনার আছে? কিসে দিয়ে আমরা কি বলি, কিসের আবেগ যদি আপনার বাস্তবতা লাইফ না থাকে? আপনি সংখ্যাগরিষ্ঠ মুসলিম এই পাওয়ার দেখাইয়া আপনি যদি অন্যায়ভাবে সংখ্যালঘু কোনো হিন্দুকে আঘাত করেন, তারাও ভারতে সংখ্যাগরিষ্ঠ হিন্দু কোন মুসলমানকে আঘাত করতে পারে। আপনি যদি অন্যায়ভাবে বাংলাদেশে কোনো সংখ্যালঘু বৌদ্ধকে নির্যাতন করেন,
তারাও সংখ্যাগরিষ্ঠ বৌদ্ধ বর্মায় সংখ্যালঘু মুসলমানদেরকে আঘাত করতে পারে। কথা পরিষ্কার? পরিষ্কার। আপনি যদি বাংলাদেশে সংখ্যালঘু ইহুদিকে কষ্ট দেন, তারাও ইসরায়েলে প্যালেস্টাইনের মুসলমানকে পিটাবে। আপনি যদি বাংলাদেশে খ্রিস্টানদেরকে সংখ্যালঘু মনে করে আঘাত করেন, তারা আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, সুইজারল্যান্ড, মিডল ইস্ট এবং পৃথিবীর যেখানে খ্রিস্টানেরা আছে তারাও সেখানে মুসলমানদেরকে আঘাত করবে। কি অর্থ দাঁড়ালো? আমরা সারা দুনিয়ায় সংখ্যালঘু, 2%, 3%, 1% এর উপরে নাই। ইউরোপ আমেরিকা যান, কোন জায়গায় তো কোনো পার্সেন্টও নেই, 0.0001%। আপনি সুইডেনে যান, দেখবেন 0.01%। আপনি সুইজারল্যান্ডে যান, আপনি নরওয়েতে যান, আপনি মানে পাবেনই না, খুঁজে কোনো পার্সেন্ট নাই। এজন্য গোটা দুনিয়ার সংখ্যালঘু মুসলমানকে যদি আমরা নিরাপদে রাখতে হয়, তাহলে আমরাও সংখ্যাগরিষ্ঠ মুসলিমের দেশে সকল সংখ্যালঘুদেরকেও নিরাপত্তা দিতে চাই। ঠিক তো? এওয়াজ বুঝছেননি? এভাবে যদি আমরা মানুষকে কাছে ডাকি, তাহলে মানুষ কাছে আসবে, দিন শিখবে। আর এগুলা যদি না করি, আপনি মনে করছেন আমি দাড়ি রাখছি, আমি পাঞ্জাবি পড়ছি, আমি বহুত বড় বুজুর্গ আল্লাহওয়ালা, আমি তসবি পড়ি, আমি বহুত বড় বুজুর্গ, ওইটা আমি বুঝাতে চাই। আমাদের দুশ্মন হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান নয়, আমাদের দুশ্মন আমাদের গড়ে। ঠিক? কথা শুনেন তাহলে। এখানে অনেক মুরব্বী আছেন, কেউ রাগ করবেন না, অনেক মুরব্বী এখানে বসে আছেন যাদের মুখের দাড়ি সাদা, হাতে কাত লম্বা তসবি, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, খবর নিয়ে দেখেন এলাকার সবথেকে বড় সুদের কারবারি। কথা বলে ঠিক কিনা বলেন? কত বড় শয়তান চিন্তা করছে, নামাজও পড়ে দাঁড়িয়েও রাখে আবার সুদের ব্যবসা করে। এগুলা কি কালীগঞ্জে আসেনি? থাকে যদি এর চেহারার দিকে একটা মিনিট তাকান, এমন যদি কেউ থাকে তার চেহারার দিকে এক মিনিট তাকাবেন, আপনি অরিজিনাল টাটকা, ফরমালিন মুক্ত, নির্বেজাল একটা শয়তান দেখতে পাইলেন। কারণ অরিজিনাল শয়তান যে আদম আলাইহিস সালামরে ধোঁকা দিতে পারছে, হেও কোনোদিন সুদ খায় নাই, নাই ওয়া শুনছেন কোনোদিন? আদমরে যে শয়তানে ধোঁকা দিছে, এই শয়তানে সুদ খাইছে কোনোদিন শুনছে? কথা বলেন না কেন? কেন দাড়ি রাইকা, পাঞ্জাবি পইরা, তসবি পইরা, পাঁচ ওয়াক্ত নামাজ পড়া সুদের ব্যবসা করে, এমন মানুষ মনে হয় আপনাদের কালীগঞ্জে নাই? কত বড় শয়তান! শয়তান খুঁজে পাচ্ছেন না? অনেক মুরব্বি আছে আপনাদের এলাকায়, খবর নেই, যারা আজান হওয়ার পরে মসজিদে নামাজে যায় না, আজানের পরে চার দোকানে বসে টেলিভিশন দেখে। কথা বলে নাই? আল্লাহ কয় হাইয়া আলাল ফালাহ, আয় মসজিদে আয়, তুই না মুসলিম, দাঁড়িয়ে রাখছস, পাঞ্জাবি পড়ছস, এ টেলিভিশন দেখ, আর বই কার বউ কারে নিয়ে ভাগছে, কার ছেলে কার মেরে নিয়ে চলে গেছে, গা হে নিয়ে তার টেনশনের শেষ নেই। আছে এগুলা? এগুলা করবার পরে কোন মুসলিমের পরিচয় দেন? হ্যাঁ মুসলিম, শয়তানি না, ধান্দাবাজি। যারা এলাকা ভিলেজ পলিটিক্স করেন, এলাকার রাজনীতি করেন, এলাকার মডেল, এলাকার মতপর, এলাকার বিচারী, খবর নেন যারা এক কাপ রং চা খাইয়া এদিকের বিচার কে দিকে দিয়ে দেয়। আসেনি এগুলা? বাবা থাকলে কোন আছে, না থাকলে ওয়াসটাই পাল্টাই দিব। মানে আপনাদের অবস্থা দেখে আমি এটা শুরু করছি, মানে এখানে কোন জটিলতা আছে এটা দেখবার জন্য, রোগ বুঝলে এরপরে ঔষধ কিছু দিতে পারবো। এমন লোক আসেনি? টাকার বিনিময়ে বিচার করে, আর যদি কারোর নাম মামলার ধারে উঠে যায়, সুর, ডাকাত, বদমাইশ, ফ্যান্সি রিল ব্যবসায়ী, নেতার কাছে গিয়ে বলছে নেতা আমার নাম তো উঠে গেছে গা মামলার ধারে, কো থ্যাংক ইউ, পা 20,000 টাকা দিয়ে, 20,000 টাকা নিয়ে এই সুরের নাম মামলার ধার থেকে বাদ দিয়া মসজিদের ইমামের নাম ঢুকাই দিব। আছে? কত শয়তানের অভাব নাই!
আমার কথা খারাপ পাচ্ছেন আপনারা? আপনারা বলবেন হুজুরগুলা বাদ দেন, আপনি একটা ঘটনা কোন মজা লাগবে, মজাকে মিষ্টি দেওয়ার জন্য আসছে এখানে। সমাজকে নষ্ট করেছেন আপনারা। কালীগঞ্জে খবর নেন, ঝিনাইদহে খবর নেন, আপনাদের এই জেলার ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুৎকুর কথা বলেন, ক্যাশিয়ার ঘুষখোর সেক্রেটারি দুর্নীতিবাজ চাঁদাবাজ বদমাইশ ফ্যান্সি নীল ব্যবসায়ী ইয়াবা ব্যবসায়ী গরিবের জায়গা দখল করছে, ইয়াতিমের জায়গা দখল করছে, বিধবার বাড়ি দখল করছে, এগুলা করবার পরে মসজিদের সেক্রেটারি হয়েছে। এতগুলা শয়তান থাকবার পরে আপনারা শয়তান খুঁজে পাইতেছেন না। শয়তান মারার জন্য হই জামারাতে যাচ্ছেন মক্কা, আর শয়তান কইতেছে এখানে আইসুস কেন, তোর মসজিদই তো শয়তান বুঝে রয়েছে। রাগ করলেন আমার কথা? মনের ঢুককে কথাগুলো বলছিস। আজকাল মসজিদের আইম্মা কেরাম খুতবায়ে আজম যারা আছেন মসজিদে সত্য কথা বলতে পারেন না, কারণ বললে চাকরি বলেন না, চাকরি থাকবে না। এগুলা সব বাদ, কালীগঞ্জে খবর নে, মসজিদে খবর নে, দেখবেন বহুত মসজিদে বাচ্চারা মসজিদে নামাজে গেলে বাইর করে দেয়। আসেন এগুলো কালীগঞ্জে সব আছে, দেখা যায় বাচ্চারা মসজিদে গেলে বাইর করে দেয়, কায় বাচ্চা যাও যাও পিছনে যাও, তো এক কাতার পিছনে গেছে, আরেকজন আইসা বলছে আরেকটু পিছনে যা, আরেকটু পিছনে গেছে, আরেকজন আইসা বলছে আরেকটু যা, গেছে আরেকটু পিছনে, আরেকজন আছে কায় বাচ্চা বাপকে যা পিছনে, মসজিদের সামনে চলে আসছে, গেছে গা পিছনে, যাইতে যাইতে গেছে গা বারান্দায়। দূর জীবনের মসজিদে রইতাম না, ঠিক কে আপনাকে পারমিশন দিছে বাচ্চাকে মসজিদ থেকে বাইর করবার? কে কিছুক্ষণ কে দিয়েছে? আপনার নামাজ তো কবুল হবে না, নামাজ পড়া সুদ খান, নামাজ পড়া ঘুষ খান, নামাজ পড়া গরিবদের ঠকাইয়া খান, নামাজ পড়া ওজনে কম দেন, নামাজ পড়া দুই নম্বর ব্যবসা করেন, আপনার নামাজ তো কবুল হবে না। নামাজ যদি কবুল হয় এই মাসুম বাচ্চাদের অসিলায় নামাজ কবুল হয়। কিছু হলে বাইর করে দিয়েছ, এগুলা করা যাবে না, এগুলা করা যাবে না ইনশাল্লাহ বলেন। আপনাদের এলাকায় এখন মোটামুটি রাত্র 11:15 হয়ে গেছে, গা খবর নেন তো দেখেন তো আপনাদের এই কালীগঞ্জে এখন গিয়ে দেখবেন মসজিদের সব গেট তালা দেওয়া, কোন একটা মসজিদের গেট খোলা নাই। কেন তালা মারছেন কেন? আরে কিছু তো বলবেন, একটা তো বলবেন, শুধু আমি বলবো কেন? কেন কেন তালা মারছেন? তো সুরের বয়ে আপনারা তো কোরআন হাদিস ছাড়া কিচ্ছু পছন্দ করেন না, আপনারা কিছু বললেই বলেন হুজুর তো মানলেন, কোরআনের কই আছে হাদিসের কই আছে? তো আমি আপনাদের কাছে এবার জানতে চাই, চুরের বয়ে যে মসজিদের গেইটে তালা দিলেন এই কথাটা কোরআন হাদিসের কই আছে? বলেন না কথাটা, চুরের বয়ে মসজিদে যে গেইটে তালা দিতে হবে এটা কে কইছে? কেন আপনারা মসজিদের গেইটে তালা দিচ্ছেন? আপনার দায়িত্ব মসজিদের গেইট তালা দেওয়া নয়, আপনি মসজিদের গেইট কে ওপেন করে দেন 24 ঘন্টার জন্য, আর চুরের চরিত্র সংশোধনের চেষ্টা করেন, চুরের চরিত্র ভালো করবার চেষ্টা করেন, খারাপ মানুষকে ভালো বানাবার চেষ্টা করেন, দেখবেন চুর চুরি বাদ দিয়ে মসজিদের গেইটে দাঁড়িয়ে পাহারাদারি করতেছে, পাহারাদারি। আপনার দায়িত্ব ছিল খারাপ মানুষকে ভালো বানানো, আপনি দায়িত্ব বাদ দিয়ে এখন তালা মারি রাখেন। কষ্ট পাচ্ছেন আমার কথায়? তাহলে চুরকে ভালো বানাবে কে? খারাপ মানুষকে ভালো বানাবে কে? রসুল পাক তো পৃথিবীর সবথেকে নিকৃষ্ট সমাজের মানুষকে ভালো মানুষ বানিয়েছেন, তিনি তো মসজিদে তালা দেন নাই, তিনি তো নিজের দরজায় তালা দেন নাই। আমার ওয়াজ মনে বুঝতেছেন না আপনারা?
কেন ইসলাম বলছে এক লাইনে চলতেছেন কেন আরেক লাইনে এর কারণ কোরআন আজকে কোথাও নাই না মসজিদে না মাদ্রাসায় না সমাজে কোরআন শরীফকে আপনারা কেউ রাগ করবেন না কোরআন শরীফকে আপনারা বানাইছেন মক্তবে বাচ্চাদের পড়াবার বই কোরআন শরীফ মক্তবে পড়ানো হয় না যে বয়সে বাচ্চা কোরআন শরীফ পড়ে এই বয়সে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কিছুই বুঝে না এই বয়সে কোরআন পড়ে আর যখন সে অ্যাডাল্ট হয়ে যায় ম্যাচিউরড হয়ে যায় বয়স হয়ে যায় তখন সে ফিজিক্স কেমিস্ট বায়োলজি ফিজিওলজি ওগুলা পড়ে পড়তে পড়তে একদিন বলতেছে দেয়ার ইজ নো গড আল্লাহ বলতে কিছু নাই কারণ যে বয়সে বুঝবে ওই বয়সে আল্লাহ চর্চা করে নাই যে বয়সে বুঝবে না ওই বয়সে পড়ছে এটাই হলো আমার আপনার দোষ কথা বলেন না কেন অথচ আল্লাহ বলছেন চন্দ্র ঘুরে না সূর্য ঘুরে আসমানের উপরে কি জমিনের উপরে কি দুনিয়ায় কি আছে বিজ্ঞান কি আবিষ্কার করবে পৃথিবীতে যা আছে আল্লাহ বলছেন তিবিয়ানান লি কুল্লি শাই সকল বিষয়ে পূর্ণাঙ্গ বর্ণনা আল্লাহ বলছেন আমি কোরআনে দিয়েছি কোন সুবহানাল্লাহ আল্লাহ বলছেন কোরআনে সব আছে আপনি কোরআন থেকে কি পাইছেন আপনারা কোরআন থেকে কি পাইছেন আপনারা কোরআন থেকে পাইছেন কোরআনকে বানিয়েছেন জানাজার জিয়ারত করার বই কোরআনকে বানিয়েছেন শবে বরাত শবে কদরে খতম পড়ার বই কোরআনকে বানিয়েছেন কেউ মরে গেলে তার বাড়িতে দশ জন মিলে খতম পড়ে ৫০০ টাকা করে পাওয়ার বই কোরআনকে বানিয়েছেন তাবিজ আর কবজ দেওয়ার বই কথা বলেন না কেন এই তো কোরআনের কাজ শেষ অথচ আল্লাহ বলছেন এই কাজের জন্য কোরআন দেই নাই আমার তেলাওয়াত কৃত আলোচনায় আল্লাহ বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর আমি আল্লাহ কোরআন দিয়েছি অন্ধকারাচ্ছন্ন সমাজকে আলোকিত করবার জন্য যেখানে খারাপ আছে এই খারাপ সমাজ থেকে দূর করে আলোকিত করবার জন্য আমি আল্লাহ দিয়েছি আল কোরআন পড়েন সুবহানাল্লাহ এখন কোরআন আছে কোথায় মসজিদে ব্যবসা বাণিজ্য কোরআন নাই কালীগঞ্জ বাজারে যদি ৫০০টা দোকান থাকে এখানে যদি ২০০ দোকানদার হুজুর হইতেন মুফতি মুহাদ্দিস খতিব তারা যদি দোকানদারি করতেন ব্যবসা বাণিজ্য করতেন তাইলে যাই হোক ওজনে কম দিতেন না ব্যবসা দুই নম্বরই হতো না হালাল হারাম মিক্স হতো না তাহলে আপনারা কি করবেন আপনারা তো বলছেন আমরা মসজিদে মাদ্রাসায় ব্যবসা করুক তারা সমাজ চালক তারা তাহলে তো হইছি কে বলেছে আল্লাহ বলছেন রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুম ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ বিজনেস করো হালাল পথে জান্নাতে যাইবা বিনা হিসাবে আপনি বিজনেসে নাই লজ্জা হওয়া দরকার যে কেমনে রসুলকে বলেন আমরা আশিকের রসুল আরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মুতাওয়াল্লি ছিলেন মসজিদে নববীর সভাপতি ছিলেন মসজিদে নববীর ইমাম ছিলেন মসজিদে নববীর খতিব ছিলেন মাদ্রাসায় দারুল আরকামের শিক্ষক ছিলেন মাদ্রাসায় সুফফার শিক্ষক ছিলেন মদিনার বাজারের সব থেকে বড় ব্যবসায়ী ছিলেন না ছিলেন না তিনি একা ব্যবসা করেন নাই নিজের বউ ব্যবসা করছেন আমাদের মা খাদিজাতুল কুবরা মক্কার সব থেকে বড় বিজনেস ম্যাগনেট যার টাকা দিয়ে মক্কার মানুষ ব্যবসা করত না ভুল বলতেছি এগুলা এগুলা তো শুধু বলতেছি আমি আপনারাও শুনছেন সুবহানাল্লাহ মাশাআল্লাহ এই তো শেষ বাস্তব লাইফে হচ্ছে না কেন আপনি বলবেন হুজুর আমার দুইটা ছেলে দুটোরা বানাইছি মুফতি খুব ভালো মানুষ এরা ঘুষ খায় না কি করে এরা একজনে মাদ্রাসায় পড়ায় আর একজনে মসজিদে ইমামতি করে আচ্ছা এখন তো এখানে কি কোনো ঘুষের কারবার আছে হ্যাঁ আপনার ছেলেকে মসজিদের মাদ্রাসা থেকে বের করে আপনার ছেলেকে ভূমি অফিসের চেয়ারে বসান আপনার ছেলেকে ওসি সাহেবের চেয়ারে বসান আপনার ছেলেকে এসপির চেয়ারে বসান দেখবেন যদি ঘুষ না খায় তাইলে আল্লাহওয়ালা আর যদি ঘুষ খায় দাঁড়ি টুপিতে কোনো কাজ হবে না ঠিক কিনা বলেন আপনি চেয়ারে বসাচ্ছেন না তুমি কেমনে বুঝাবো এগুলা সমাজকে পরিবর্তন করবার চেষ্টা করেন রসুলের কাজ ছিল সমাজ পরিবর্তন করা
রাসূলের কাজ ছিল সমাজকে সুন্দর করা আর আপনারা বানাইছেন মসজিদ সুন্দর করার প্রতিযোগিতা কার মসজিদ থেকে কার মসজিদ সুন্দর হবে আল্লাহর রাসূল বলতেছেন এগুলো তো আমার তোমাদের দায়িত্ব ছিল না তোমাদের দায়িত্ব ছিল সমাজকে পরিবর্তন করা সমাজকে সুন্দর করা আমি ভুল বলতেছি কথাগুলো আপনাদের কষ্ট হচ্ছে কথাগুলো আল্লাহ কে চিনো বলবো ছড়ো সমাজের মানুষের কাছে দিন পৌঁছে দাও সকল সেক্টরে ইসলাম থাকা দরকার উলামায়ে কেরাম থাকা দরকার উলামায়ে কেরাম বলতে দিন জানেওয়ালা লোক থাকা দরকার আপনারা কোথায় কোথায় বলেন ট্রাকের ড্রাইভাররা মদ খায় বলেন না আপনারা এইজন্য রাস্তায় অ্যাক্সিডেন্ট করে তো ট্রাকের ড্রাইভার তো মদ খাইবো কয়জন মদ না খানেওয়ালা বুজুর্গ আল্লাহওয়ালা পিশাব ট্রাক চালায় কথা বলেন না কেন চালাবেন না আপনি একটা ভালো রিজন নিয়ে শুরু করেন পয়গম্বরদেরকে দিয়ে বকরি রাখাইছেন হে ওয়াজ পারেন সাহাবা একরাম কষ্ট করে কাজ করছেন ওয়াজ পারেন নওমান ইবনে সাবিত ইমাম আবু হানিফা তিনি কাপড়ের ব্যবসা করছেন এটা জানেন কিন্তু আমরা সব মসজিদে বসে থাকি এই তো এগুলো কে বলবে সমাজকে কে পরিবর্তন আল্লাহ কে ওয়াস্তে আমাদের কাজ হচ্ছে সকল জায়গায় আমরা ছড়িয়ে ছিটিয়ে থাকব সমাজকে সুন্দর করব ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ কাউকে ছোট মনে করবেন না কাউকে গালি দিবেন না সকলকে মানুষ মনে করবেন সকলকে কি মনে করবেন আমরা কি আমরা মানুষ হই যা বললাম এগুলা যদি কারো ভিতরে থাকে তো মুসলিম তো দূরের কথা তো মানুষই না এজন্য আল্লাহ কে ওয়াস্তে আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন আপনারা তো চিন্তা করেন আপনাকে চিন্তা করছেন প্রত্যেক দিন এভাবে কয়েকটা কথা শুনেন প্রতিদিন আপনারা কয় ঘন্টা ঘুমান দিন রাত্রে মিলাইয়া আপনারা তো দেখতেছি উলিয়া উলিয়া মানুষ মোটামুটি ধরেন এভারেজ আপনারা ঘুমান প্রত্যেক রাত দিনই মিলে 8 ঘন্টা মোটামুটি কয় ঘন্টা সবাই বলেন না 8 ঘন্টা যদি ঘুমান তাইলে প্রত্যেক দিন কয় ঘন্টায় হয় 8 ঘন্টা গেলে 3 ভাগের 1 ভাগ একজন মানুষের যদি জিন্দগিতে বয়স হয় 60 বছর তাহলে ঘুমাইছে কয় বছর 20 বছর তো শুধু ঘুমাইলেন লজ্জা হওয়া দরকার হিসাব করেন 20 বছর শুধু ঘুমাইছেন পড়ালেখা করতে আপনার 20-22 বছর নাই কথা বলেন মাস্টার্স দিতে পর্যন্ত চাকরি মতো মোটামুটি 20-22 বছর নাই গেছে কত 40 আর যে প্রতিদিন টয়লেটে গেছিলেন আর খানা খাইছিলেন এই আপ ডাউন করতে করতে মোটামুটি আর 2 ঘন্টা নাই প্রতিদিন নাকি 2 ঘন্টা না থাকলে এখানে চলে গেছে আর 8-10 বছর তা আপনি করলেন কি কিচ্ছু তো করেন নাই এখন দেখবেন আছে মাত্র 8-10 বছর এই 8-10 বছরে আপনারা করছেন কি 8-10 বছরে সিগারেট বিড়ি পান সুপারি এর পিছনে সমস্যা কথা বলেন না কেন আমার লজ্জা লাগে আফসুস আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল ইনসান মা গাদরাকা বিরাব্বিকাল কারীম এই মানুষ তোরে কে ধোকা দিয়েছে আমার মতো মহান রব থেকে আল্লাযী খালাকাকা অথচ আমি তোকে বানিয়েছি আমি তোকে বানিয়েছি আমার কথা কি বোঝা যায় ভাই তো কোন দিন মানুষ হবেন কোন দিন আমরা মানুষ হব এগুলো করতে করতেই তো কবরের ডাক চলে আসে এই জন্য সময়কে কাজে লাগাও ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনারা ফ্রি হলে কি করবেন বলা তো সময় নেই কোরআনে কারিমের 30 নম্বর পারা সূরা আল ইনশিরাহে রাসূলের পাকে আল্লাহ বলছেন ফাইদা ফারাগতা ফানসব হে নবী আপনি যখন ফ্রি হবেন অবসর পাবেন ফানসব কসব করেন কাজ করেন কামাই করেন রুজি করেন এরপরে খান বুঝতে পারছি আল্লাহ
কেন আমরা যাচ্ছি না? এজন্য ভাই দিন বুঝেন, আপনারা মনে করছেন মনে হয় নামাজ পড়ে জান্নাতে যাইবেন, হ্যাঁ নামাজ দিয়ে যাইবেন, আল্লাহ বলবেন এদিকে বস্তা হাতে লোক, আর ফাওয়াইলুল লিল মুসাল্লিন, তো নামাজ শুদ্ধ পা বলবেন আল্লাহ আমি তো সম্পদ জমা করছি, দানও করছি, আল্লাহ বলছেন আল্লাযী জামা মাল ওয়া আদাদা, যে মাল জমা করছে আর গণনা করছে, তো আপনি যেটাই বলবেন আল্লাহ আর একটা বলবে। কষ্ট পাচ্ছেন মনে হচ্ছে, একটু হাত দেখান না কারা কষ্ট পাইছেন দেখি, খাইছে রে আল্লাহ, এমনি তো নাই, তাও যদি কষ্ট পায়, কষ্ট পাইতেছেন আপনারা? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন, সবাই বলেন আমিন। এতক্ষণ যা বললাম সামাজিক অবক্ষয়, একটু সংক্ষেপ করে বলি, আমরা আলোচনাকে সংক্ষেপ করব, আরেকটু আপনাদেরকে বলি, এখানে অনেক নজওয়ান আছো, জওয়ান আছো না, তোমাদের কাজ হলো শুধু প্রেম করা, এছাড়া তোমাদের আর কোনো ডিউটি নেই। আল্লাহ একটা ডিউটি দিছে তোমারে, শুধুমাত্র কলেজের সামনে গিয়ে দাঁড়াইয়া থাকা, আসো নি এগুলা, হই নেই নেই শোনা, আমি একজন প্রেমিক পুরুষ, আমিও প্রেম করি, তুমিও প্রেম করো, তবে তুমি ভুল জায়গায় প্রেম করেছ, ভুল জায়গায়। আজ তোমার গার্লফ্রেন্ড অনেক স্মার্ট, অনেক বিউটিফুল, তার চেহারা এক্সট্রাঅর্ডিনারি করা, তার বয়স, তার কণ্ঠ শুনে পাগল হয়ে যাও, তার চামড়া অনেক সুন্দর, অবকা তুমি যে মেয়ের সাথে প্রেম করেছো তুমি জানো না, এই মেয়ে যদি আজকে রাত্রে মইরা যায় 32 ঘন্টার ভিতরে তার চামড়া থেকে বের হবে পোকা। কথা বলেন, যেবার তুমি যে মেয়ের সাথে প্রেম করেছো, প্রেম করে রাত্রেবেলা ঘুমাও না, সারা রাত জেগে টেলিফোনে কথা বলো, প্রেম করে মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করছো, প্রেম করে পড়ালেখা বাদ দিছো, প্রেম করে এখন মদজুয়া শুরু করছো, প্রেম করে এখন ইয়াবা ফ্যান্সি ডিল ধরছো, আছে না এমন ছেলে? আজ তুমি যার জন্য এত কিছু করো, জিন্দগিতে সারা টাকা ইনকাম করে মেয়ের বাড়িতে পাঠাইয়া দিছো, কসম ওই মেয়েটা যদি আজকে রাত্রে ঘুম থেকে উঠে সকালবেলা তোমার চাইতে স্মার্ট, তোমার চাইতে টাকাওয়ালা আর একটা যুবককে পায়, তোমাকে ভুলে যেতে এক মিনিটও লাগবে না। ভুল বলছি? কেন এই পথে যাও? কবরে যাও, কবরে গিয়ে দেখো তোমার সাথে কেউ যাবে না, কেউ যাবে না কবরে তোমার সাথে, একমাত্র তুমি ছাড়া। শোনো যুবক, এই কালীগঞ্জে জিনাই দেয় অনেক শিল্পপতির বাড়ি থাকবে, শিল্পপতি থাকবেন না, খান সাহেবের খান বাড়ি থাকবে, খান সাহেব থাকবেন না, এমপির বাড়ির এমপির বাড়ি থাকবে, এমপি থাকবেন না, চেয়ারম্যানের বাড়ির চেয়ারম্যান বাড়ি থাকবে, চেয়ারম্যান থাকবেন না, একদিন আপনার টাকার বানানো বাড়ি থাকবে, আপনার বিছানা আরেকজন ঘুমাবে, আপনার অফিসের চেয়ারে আরেকজন বসবে, আপনার টাকায় কিনা গাড়ি আরেকজন ইউজ করবে, সব থাকবে, থাকবেন না আপনি। কেমনে বুঝায়, কেন ভাই এই পথে যাও, এই পথে যাও, এই পথে যাও, অথচ আল্লাহর সাথে প্রেম করো, আল্লাহকে চিনো, আমার আল্লাহ আমার রাসূলকে ডাক দিয়ে বলছেন ইয়া আইয়ুহাল মুদাসসির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, কুম ফানজির, ওয়া রাব্বাকা ফাকাব্বির, ওয়া সিয়াবাকা ফাতাহির, ওয়া চাদরওয়ালা চাদরের নিচ থেকে বের হও, কম্বলওয়ালা কম্বলের নিচ থেকে বের হও, তুমি খাদিজার সাথে কম্বলের নিচে, আর আমি আরশে আসিমে তোমার সাথে না আমার প্রেম, তুমি না আমার বন্ধু, আর গভীর রাত্রে আমি জেগে আছি তোমার সাথে কথা বলার জন্য, বন্ধু কম্বলের নিচ থেকে বের হও, আল্লাহু
মাথা রাইখা খাদিজাকে গুম পড়ায়া উঠে যাও দেখো লাতা খুজুহু সিনাতু ওয়ালা না আমি আল্লাহ তোমার জন্য ঘুমাই না একবার ঘুম থেকে ওঠো আমার কুদরতের পায়ে সিজদায় পড়ো আর সে আজিমে থাকবো না কথা দিলাম বন্ধু তোমার ঘরের দরজায় হাজির হয়ে যাব কেমনে সে রবকে বইলে যাও কেন সে রবকে ভুলে যাও শুনেন আমার দিকে তাকান যা আছে নাই চলবে যতক্ষণ চলে কথা কি বুঝতেছেন আমার তো কেন রবকে ভুলে যাও ফেরেশতারা আল্লাহর কাছে বলছে আল্লাহ জমিন কি ভেঙ্গে দেব যারা জমিনে আছে সবগুলো না ফরমান আল্লাহকে ভাঙ্গিস না আসমান বলতেছে আল্লাহ ইদা সামান শাক্কাত আসমানকে ভেঙ্গে চুরি চুরমার করে দেব আল্লাহকে ভাঙ্গিস না কো কেন ভাঙবো না কেন সব না ফরমান আল্লাহ বলে জানিস না আমার প্রেমিক কিছু বান্দার বান্দি আছে যাদের প্রেমে আমি পড়ে গিয়েছি যারা আমার প্রেমে পড়ে গিয়েছে রাত্রবেলা বিছানায় পিঠ লাগাতে পারে না আমি রবের সামনে দাঁড়িয়ে থাকে তাদের কারণে আমি আল্লাহ আসমান জমিন ভাঙ্গি না কেন চিনছ না সেরবকে গোলাম তুমি গোনা করেছই তো কি করেছ কিছু কয় না জ্ঞানেরা মনে হচ্ছে এরা সব ওলি ওলি নাকি তাল্লা গোনা করেছ হয়তো তুমি জেনা করেছ এই তো এই তো হয়তো তুমি মদ খেয়েছ ফ্যান্সি ডিল ইয়াবা পাতার বিড়ি সিগারেট এইগুলোই খাইছো গোনা হয়ে গিয়েছে তো কি হয়েছে আল্লাহ বলছে নাই ওদিকে আয় গুনা করছ তো কি হইছে আমি কি তোকে ভুলে গেছি নাকি তুই আমারে ভুলে গেছিস আমি তোরে ভুলে যাইনি আয় আমার কাছাকাছি আয় কথা দিলাম একটাবার আমার জবান দিয়ে আমাকে ডাক দে আমার দেওয়া কপালটা আমার পায়ে লাগাইয়া দে আমার দেওয়া চোখ থেকে এক ফুটা পানি ছেড়া দে গোলাম তোর গুনা যদি আসমান জমিনে ভইরে যায় কথা দিলাম তোকে মাফ করে দেব মাফ সুবহানাল্লাহ বলেন না বাবা আপনি কাছে আমার ডর হইতেছে আপনার আওয়াজে শোনেন কথাগুলো হাসার জন্য বলছি না আমি আপনাদেরকে একটা ইনফরমেশন দিই আলোচনাকে সংক্ষেপ করব কষ্ট হবে না তো আপনাদের খুব লম্বা কথা বলবো না একদিকে বারোটা হচ্ছে আর আরেকদিকে আপনাদের কষ্ট হচ্ছে বসতে কি বলতে চাই বুঝো আমি বলবো না ও কালীগঞ্জের যুবকেরা সিনেমা হলে যাইও না আমি বললি কি আর না বললি কি ওরা তো যাইবাই আমার সামনে বলবা ইনশাল্লাহ কালকে থেকে আর সিনেমা হলে যাবো না দেবা এখন রাত্রি টিকিট কেটে রেখে দিস আমি কি বলতে চাই শোনো আমি তোমাদের কি বলতে চাই শোনো দরদ নিয়ে বলতেছ আজীবন বন্ধুদের পাল্লায় পড়ে সিনেমা হলে সিনেমা দেখতে গিয়েছো তোমার সামনে সিনেমা চলতেছে তুমি দেখতে গিয়েছো টাকা দিয়া হঠাৎ গড়ির দিকে তাকায় দেখছো সালাতের সময় হয়ে গেছে নামাজের সময় হয়ে গেছে দুটা হাত জোড় করে তোমার পায়ে ধরি দুটা হাত জোড় করে তোমার পায়ে ধরি ও যুবক সিনেমা হলে নামাজের সময় হয়েছে ওখানে নামাজে দাঁড়িয়ে যাও ওখানে নামাজে দাঁড়িয়ে যাও নামাজ পড়ে যা মন চায় করো নামাজে দাঁড়িয়ে যাও ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ বন্ধুদের পাল্লায় পড়ে মদের বারে গিয়েছো মদের বারে মদপান চলছে নর্তকীদের ডান্স চলছে তুমিও মদের বোতল হাতে নিয়েছো মুখে লাগাবার জন্য হঠাৎ গড়িতে তাকায় দেখছো নামাজের সময় হয়েছে যুবক তোর পায়ে ধরি বোতলটা টেবিলের উপরে রাইখা দাও তুমি নামাজে দাঁড়িয়ে যাও আগে সালাতটা পড়ে নাও এরপরে যা ভাল লাগে করো যুবক তুমি বন্ধুদের পাল্লায় পড়ে ফ্যান্সি ডিলের পারে গিয়েছো নামাজের সময় হয়ে গিয়েছে আল্লাহ বলছেন হাইয়া আলাল ফালা আয় আমার কাছে কল্যাণ মদে কল্যাণ নাই ফেন্সি ডিলে কল্যাণ নাই আয় আমার কাছে এরপরেও তুমি দাঁড়িয়ে গিয়েছো রাইখা দাও বোতলটা নামাজে দাঁড়িয়ে যাও নামাজে দাঁড়িয়ে যাও বন্ধুদের পাল্লায় পড়ে ইয়াবার ট্যাবলেট হাতে নিয়েছ নামাজের সময় হয়েছে ট্যাবলেটটা পকেটে রেখে দাও আগে নামাজে দাঁড়িয়ে যাও বন্ধুদের পাল্লায় পড়ে জিনা করে ফেলেছ ও পবিত্র তুমি নামাজের সময় হয়েছে পবিত্র হয়ে নামাজে দাঁড়িয়ে যাও ও ভাই তোমার মাথায় যদি পাগড়ি থাকে পাগড়ি পরে নামাজে দাঁড়িয়ে যাও পাগড়ি যদি না থাকে টুপি পরে নামাজে দাঁড়িয়ে যাও টুপিও যদি না থাকে খালি
খালি মাথায় নামাজে দাঁড়িয়ে যাও তোমার যদি একটা পাঞ্জাবি থাকে পাঞ্জাবি পরে নামাজে দাঁড়িয়ে যাও পাঞ্জাবি যদি না থাকে একটা শার্ট পরে নামাজে দাঁড়িয়ে যাও শার্ট যদি না থাকে একটা টি-শার্ট পরে নামাজে দাঁড়িয়ে যাও টি-শার্ট যদি তোমার না থাকে একটা স্যান্ডো গেঞ্জি পরে নামাজে দাঁড়িয়ে যাও তা যদি তোমার না থাকে খালি গায়ে নামাজে দাঁড়িয়ে যাও বাইরে যদি একটা পায়জামা থাকে পায়জামা পরে নামাজে দাঁড়িয়ে যাও পায়জামা যদি না থাকে একটা প্যান্ট পরে নামাজে দাঁড়িয়ে যাও প্যান্ট যদি না থাকে হাঁটু থেকে নাভি পর্যন্ত ঢাকো তাও নামাজে দাঁড়িয়ে যাও এই কাপড়টাও যদি না পাও উলঙ্গ হইয়া তাও নামাজে দাঁড়িয়ে যাও বাইরে ওযু করার যদি ব্যবস্থা থাকে পানি দিয়ে ওযু করে নামাজে দাঁড়িয়ে যাও ওযুর যদি ব্যবস্থা না থাকে তায়াম্মুম করে নামাজে দাঁড়িয়ে যাও তায়াম্মুমের মাটিও যদি না পাও বিনা ওযুতে বিনা তায়াম্মুমে খালি গায়ে তাও নামাজে দাঁড়িয়ে যাও তাও সালাত পড়ো আমার বিশ্বাস ইন্না সালাতে তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার এই সালাতই এক সময় তোমাকে বাঁচাইয়া বাঁচাইয়া সকল অশ্লীলতা থেকে দূর করে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দিবে ইনশাআল্লাহ মনে থাকবে আমার কথা কেন ভুল করো কি হয়েছে তোমার কেন আসছো না রবের দিকে আমার বন্ধুগণ শুনো গুনাহ করেছে তো কি হয়েছে গভীর রাতে যদি কোন গুনাহগার কঠিন থেকে কঠিন গুনাহগার আল্লাহর কদমে হঠাৎ করে সেজদায় পড়ে বলছে সুবহান রাব্বিয়াল আলা আল্লাহ ফেরেশতাকে বলছে নো ফেরেশতা গোলামটা কি বলছে কয় আল্লাহ ও বলছে সুবহান কি আল্লাহ তুমি নাকি বড় তুমি নাকি পবিত্র সে অপবিত্র আল্লাহ সে বলছে সুবহান তুমি নাকি পবিত্র সে অপবিত্র আল্লাহ গুনাহ করেছে ও পবিত্র হয়েছে স্বীকার করেছে তার গুনাহ আল্লাহ সে বলছে পবিত্র অপবিত্র তুমি অপবিত্র আল্লাহ বলছেন সাব্বাহতানি অবশ্যই আমি পবিত্র আর গোলাম গুনাহ করে আজকে স্বীকার করেছে সে অপবিত্র আমি পবিত্র গোলাম সাব্বাহতুকা তোকে পবিত্র বানিয়ে দিলাম দুনিয়ায় আর আখেরাতে বিনা হিসাবে জান্নাত গোলাম যখন সেজদায় গিয়া পড়ে আলা তখন আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন কি বলছে আল্লাহ বলছে আলা তুমি নাকি বড় আল্লাহ বলছেন কি বলছে তো আমি বড় আর সে ছোট আল্লাহ ও আর অহংকার করবে না জীবনের তাকাব্বুরি করবে না আল্লাহ টাকার বড়াই করবে না সম্পদের অহংকার করবে না জ্ঞানের ইলমের অহংকার করবে না ও বলছে আলা তুমি বড় সে ছোট আল্লাহ বলছে না আলাইতানি অবশ্যই আমি বড় দীর্ঘদিন পরে ভুল বুঝতে পেরে আমাকে বড় বলে তোকে ছোট বলেছিস গোলাম আলাইতুকা আমি আল্লাহ দুনিয়ায় তোকে বানালাম বড় আর আখেরাতে অনেক নবীদের আগে বড় বানাইয়া দিয়ে দিলাম জান্নাতুল ফিরদাউস আমি জানতে চাই কেমনে সে রব থেকে দূরে যাও এজন্য কোরআন বলছে কোরআন বলছে দূরে যাইয়েন না লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর কোরআন বলছে যেখানে অন্ধকার সেখানে আলোকিত করবে আল কোরআন কে করবে বলেন না কে করবে এই কথাটা বলে আমরা শেষ করব কিতাবের নাম মনে রাখবেন একটা ইতিহাসের কিতাব তারিখে ইবনে জারির তাবারী হানাফি মজহবের বড় ইমাম আল্লামা ইমাম আবু বকর জাসাসের আহকামুল কোরআন লিল জাসাস একটা কথা বলি আল্লাহর চয়াতের বিষয়ে আমরা শেষ করব যেহেতু রাত্র ১২টার দিকে চলে যাচ্ছে যত বড় গুনাহগার হও আল্লাহ বলছেন অপরাধ স্বীকার কর কথা দিলাম আমি মাফ করে দেব সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ আল্লাহর পয়গম্বর জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে জিন্দা এখনো মদিনার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন আমার মুসলমান বান্দাগণ রাসূল পাকের পিছনে হযরত আবার ফজরের সালাত আদায় করলেন ফজরের সালাত আদায় করে নিজের বাসায় গেলেন কোরআন তিলাওয়াত করলেন চিন্তা করলেন রাসূল পাকের দরবারে যাই রাসূলের সঙ্গে কিছু বিষয়ে তিনি পরামর্শ করবার জন্য বের হয়ে গেলেন আমার বান্দাগণ হযরত
হযরত ওমর বের হয়ে আল্লাহর পয়গম্বরের বাড়ির দিকে যাওয়া শুরু করে দিলেন দীর্ঘ পথ চলবার পরে কিছু দূর যাওয়ার পরে তিনি দেখেন একটা যুবক ছেলে চেহারা বড় সুন্দর সুন্দর দাড়ি মনে হচ্ছে নজওয়ান তরুণ বয়স বেশি হয় নাই একটা যুবক ছেলে সেজদার মধ্যে পড়ে চৌরাস্তার মোড়ে চোখের পানি ছেড়ে কান্না করে আল্লাহর পয়গম্বরের প্রিয় সাহাবী হযরত ওমর কাঁচা কাছে পৌঁছে গেলেন ওমর তো এমন জিনিসের নাম যার চোখ থেকে চাইলেই পানি পড়ে যায় না আল্লাহর পয়গম্বর বলছেন আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর আবু বকর তো আরহাম ঠান্ডা দিলের মানুষ নরম দিলের মানুষ আমার কে বলেছেন আশাদ্দু হুম ফি আমরিল্লাহি ওমর ওমর তো শক্ত দিলের মানুষ আমার মুসলমান বন্ধুগণ এই ওমর হাজির হয়ে গেলেন তিনি তাকায়া দেখতে লাগলেন একটা যুবক ছেলে সেজদার মধ্যে পড়ে চোখের পানি চেড়ে চেড়ে কান্না করে হযরত ওমর ডাক দিয়া বললেন যুবক রে মাথা উঠাও কেন কান্না করো যুবক ডাক দিয়া বলছেন ভাই ওমর রে দুনিয়ার জমিনে আমি এত বড় অপরাধ করে ফেলেছি এত বড় অন্যায় করে ফেলেছি এত বড় গুনাহ করে ফেলেছি যেই গুনার কারণে আমি অনুতপ্ত হয়ে গিয়েছি বাঁচবার পথ নাই এই জন্যে সেজদার মধ্যে পড়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করি আমার ডাক দিয়া বললেন যুবক তুমি বলো কি অন্যায় করেছ এমন কি অপরাধ তুমি করেছ যার জন্যে সেজদার পড়ে পাগলের মতো কান্না করো যুবক রে তোমার চোখ লাল হয়ে গিয়েছে চেহারার মধ্যে কালো একটা দাগ পড়ে গিয়েছে পানি পড়তে পড়তে তোমার দাড়ি ভিজে মাটি পর্যন্ত ভিজে যায় যুবক তুমি কি করেছো আমার কাছে খুলে বলো যুবক ডাক দিয়ে বলছেন ভাই আমার এত বড় অপরাধ করেছি নির্ঘাত আপনার কাছে আমি বললে আপনি কোনো সমাধান দিতে পারবেন না আপনি আমাকে কিছুই করে দিতে পারবেন না শুধু শুধু আপনার কাছে গুনার কথা বলে আমার কোনো কল্যাণ নাই যুবক ডাক দিয়ে বলছে আমার তুমি কি আমার জন্য একটু সহযোগিতা করতে পারো আমার বললেন তুমি কেমন সহযোগিতা চাও যুবক ডেকে বলছেন ভাই আমার এখনো দুনিয়ার জমিনে বিশ্ব নবী জিন্দাদ আল্লাহর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের বন্ধু হাবিবুল্লাহ দুনিয়ার জমিনে জিন্দা আমার বিশ্বাস আমি যদি বিশ্ব নবীর দরবারে চলে যাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাই আর আমার নবী আমার জন্য আল্লাহর দরবারে তিনি সুপারিশ করেন ক্ষমা প্রার্থনা আমার জন্য করেন আমাকে নিয়া আমি রাসূল পাকের হাতে হাত রেখে যদি তওবা করি আমার বিশ্বাস আমার আল্লাহ রাসূল পাকের কথায় আমাকে ক্ষমা করে দিবেন কন সুবহানাল্লাহ আমার বললেন যুবক রে এই কাজ আমি তোমার জন্য করতে পারি তোমাকে নিয়ে আমি আল্লাহর রাসূলের দরবারে যেতে পারি যুবক চলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে যাচ্ছেন গুনাগার যুবক গুনার জন্য কান্না করে অনুশোচনা করে রাস্তা দাঁড় করিয়ে দিলেন রাসূল পাকের দরবারে গিয়ে ইজাজত চাইলেন অনুমতি চাইলেন আল্লাহর নবীর দরওয়াজা খুলে দিলেন আর ডেকে বললেন ওমর তুমি কেন এসেছো আমার বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পয়গম্বরে আরবী আমি এসেছিলাম আমার বিশেষ প্রয়োজনে আপনার কাছে এসেছি কিন্তু এই মুহূর্তে একটা গুনাহগার যুবককে নিয়ে এসেছি পয়গম্বরে আরবী নজওয়ান যুবক গুনাহ করে রাস্তায় পড়ে কান্না করে তার কান্নার কারণে
চোখের মধ্যে দাগ পড়ে গিয়েছে পয়গম্বরে আরবি আপনার দরবারে নিয়ে এসেছি ওগো আল্লাহর পয়গম্বর আপনি অনুমতি দিলে আপনার ঘরের ভিতরে নিয়ে আসতে পারি আল্লাহর পয়গম্বর বলেন আমার নিয়ে আসো যুবকটাকে বিশ্ব নবীর দরবারে আনা হচ্ছে নবীজি বললেন ওমর রে না না তুমি গুনাহগার যুবকটাকে তুমি নিয়ে আসবা আমার ঘরে আমি অনুমতি দিলাম আর তোমাকে বলে দিলাম নিয়ে আসো এই কথার কারণে যদি কিয়ামতের দিনে আল্লাহ আমাকে জিজ্ঞাসা করেন আমার কোন গুনাহগার গোলাম গুনাহ করতে পারে কিন্তু আমার গোলাম কেন আপনি তার প্রতি মানবতা সুলভ আচরণ করলেন না আমার তুমি এখানে দাঁড়িয়ে থাকো আমি বিশ্ব নবী এই মুহূর্তে ঘর থেকে বের হয়ে যুবকটাকে যেখানে রেখেছো আমি বিশ্ব নবী তাকে হাত ধরে ধরে আমি আমার ঘরে নিয়ে আসতে চাই কোন সুবহানাল্লাহ নবীজির আদর্শ কেমন ছিল মানুষকে ছোট করা না যে যাই হোক মানুষ মনে করা আর আমাদের সমাজে এখনো এমন পেশাব আছেন যার কাছে মুসাফার জন্য গেলে সিরিয়াল লাগে হ্যাঁ জিনাইদা কালীগঞ্জে তো কোনো পীর নাই হ্যাঁ আছে মুরিদও আছে কই কি গুলো এগুলা কি হকানি বুজুর্গ আলেমদের দরবারে যাবেন লা শাক্কা ওয়ালা রাইবা সন্দেহ নাই কিন্তু কিছু পীর আছে আজকালকে মুরিদরে নিয়ে ব্যবসা শুরু করছে দাড়িও নাই মুসও নাই মদ খায় গাঁজা খায় ফ্যান্সি ডিল ইয়াবা ব্যবসা করে নারী পুরুষ নিয়ে একসাথে একসাথে নাচানাচি করে গান গাওয়ায় এগুলো আছে নি আল্লাহ আপনারা জাননি এই পিছনে কাজ জান না তো এগুলো পীর না এগুলো শয়তান কি কথা বলেন ভন্ড কি শয়তান অরিজিনাল শয়তান আপনাদের তো কিছু হলে কথায় তো কথা চলে আসে অনেকের দেখবেন বিয়ে করেছে 10-15 বছর বাচ্চা হচ্ছে না জায়গা শাহজালালের দরবারে যাইনি যদিও আমি ঢাকা শহরে থাকি আমার জন্ম কিন্তু সিলেট শহরে আমার কলিজার সাথে মাটির সম্পর্ক যেহেতু আমার বাড়ি সিলেট শহরে তো শাহজালালের মাজারে তো আপনারা যান বাবা আমার একটা বাচ্চা দাও বাপ তোমার বাপ তো বিয়েও করেন নাই শাহজালাল মুজাহিদ ইয়ামানি তো বিয়েই করেন নাই বাচ্চা কে দিবে বাচ্চা দিতে পারেন কে আওয়াজ করে বলেন কে শাহজালাল জবরদস্ত আল্লাহর ওলি কোন সন্দেহ নয় কিন্তু মনে রাখবেন তিনি মুর্দা তিনি মরে গিয়েছেন তার আমল বন্ধ হয়ে গিয়েছে আর কালীগঞ্জের কোন চোর ডাকাত বদমাইশ ফেন্সিডির ব্যবসায়ী যদি থাকে সেও আজকে রাত্রে জিন্দা থাকবার কারণে লক্ষ লক্ষ শাহজালালের চাইতে দামি বুঝেন নাই আমার কথা শাহজালাল মুর্দা আর সে বদমাইশ হলেও সে জিন্দা চাইলে বদমাইশ ছেলেটা আজকের রাত্রে চাইলে তওবা করে সারা রাত সেজদায় পড়তে পারে চাইলে সারা রাত তাহাজ্জুদ করতে পারে সারা রাত জিকির করে কাটায় দিতে পারে শাহজালাল চাইলে পারবেন না কথা বলেন পারবেন অনেক দাম হায়াতে জিন্দেগি হায়াতে জিন্দেগির এক সেকেন্ডের অনেক দাম এটা আরেক আলোচনা এজন্য আল্লাহর ওয়াস্তে তালা বাবা সালা বাবা এই কুত্তা বাবা শয়তান বাবা কোন বাপ নাই কেউ নাই কিয়ামতের দিন যেখানে মুসার মতো পয়গম্বর আল্লাহর আরশে আজিমের পিলার ধরবেন আরশে আজিমের পিলার ধরছেন ধরে কি বলছেন আল্লাহুম্মা লা আসআলুকাল ইয়াউমা উম্মতি ওয়ালা আবি ওয়ালা উখতি আল্লাহ আজকের দিনে তোমার কাছে আমার উম্মত চাই না মা বাপ কাউরে চাই না আসআলুকাল ইয়াউমা নাফসি আল্লাহ আজকের দিনে আমারে বাঁচাও মুসা নবী বলতেছেন যে নবীর সাথে আল্লাহ সরাসরি কথা বলছেন আপনারে কে বাঁচাইবো আপনার পিশাব দুইজন পীরের কাছে মুরিদ কই এই পীর না পারলে ওই পীর আল্লাহ তো কেসুর আল মারি যদি খুলতাম লম্বা হয়ে যাবে আলোচনা আল্লাহ বলবেন এদিকে আয় এদিকে আয় পিশাব কই ধর আর পিশাব সহ জাহান্নামে যা
পিশাব কইবা আল্লাহ বহুত হুজুর কোরআন হাদিস দিয়ে ওয়াজ করছে হে আমার কথা শুনছে কেন এর জিগান আছেন এমন লোক আরো কষ্ট হয় জিনাইদা কালীগঞ্জে হয়তো এগুলো নাই শুনেন আর কি বলতে চাই শুনেন পুলিশ কষ্ট করে একটা সুরে ধরছে ঢাকাইত্রে ধরছে ফ্যান্সি ডিল ব্যবসায়ীরে ধরছে অনেক কষ্ট করে পুলিশ ধরছে পুলিশ ভাইরাও কষ্ট করে অপরাধীকে ধরছে ধরে কোর্টে চালান দিবে হঠাৎ কালীগঞ্জ বা জিনাইদার যে কোনো একজন ওসির কাছে ফোন হ্যালো কে আমি অমুক থানার ওসি বলছি আমাকে চিনছো কে চিনি না আমি অমুক দলের নেতা আওলা জাওলা বলটু স্যার কি হয়েছে কারে ধরছো একটু আগে স্যার ফ্যান্সি ডিল সহ ধরছি চিনছো একে কয় চিনি না কয় আমার কর্মী আমার কর্মীকে তুমি ধরেছ স্যার অস্ত্র ফ্যান্সি ডিল সহ ধরছি কয় এই মুহূর্তে চাকরি বাঁচাইতে চাইলে অস্ত্র শুদ্ধ ছেড়ে দে কথা বলেন আছে না নাই অপরাধ তো এরাই বাড়াইয়া দিচ্ছে শুনেন কি বলতে চাই কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি না সমাজ কোথায় নষ্ট হয়ে যাচ্ছে সেটা বলতে চাই এজন আল্লাহর ওয়াস্তে কোনো বাবার কাছে যাইবেন না বলেন ইনশাআল্লাহ কারো কাছে মাথা নত করবেন না কারো কাছে কিছু চাইবেন না চাইবেন কার কাছে মাথা নত করবেন কার কাছে মাতা মখলুকের কাছে করলে শিরক ইন্নাহু মাই ইউশরিক বিল্লাহ فقد حرم الله عليه الجنة جنة حرام ومأواه النار جهنم واجب وما للظالمين من أنصار تار جنة قيامة الدين كنو شاهد جو کرين آئي الله حفاظت کرو اغاني کی کیو آسن بابا تبار موريد آسن نبائي پائے دورے بول جزائي ہونا اور تھاکلے پروشن کرو یو ہمارے ہمیں اتر دیو شبا اسلام ایر بھی تورے خان کارواب نائی এই জমির একটাই আল্লাহ জমিনে চলবে শুধু তাওহীদ আর রিসালাত আল্লাহর তাওহীদ আর রাসূলের রিসালাত ছাড়া আর কোন তরিকা চলবে না ঠিক কি না বলে শাব্বাত কিয়ামতের দিন বুঝবেন কিয়ামতের দিনে এখন তো আপনারা কষ্ট পাচ্ছেন না তো অসুবিধা হচ্ছে না তো কিয়ামতের দিনে আপনারা গিয়ে কি বলবেন আল্লাহর কাছে কথাগুলো আল্লাহ বলছেন আমার আয়াতের ভিতরে বলছেন অনেক জায়গায় বলছেন এগুলা বললে তো আপনারা আবার বলবেন হুজুর এগুলা কি শুরু করছে আমার আল্লাহ বলবেন কিয়ামতের দিনে সূরা আল-মারিজের 9 নম্বর আয়াত থেকে আমার আল্লাহ বলছেন ওয়া তাকুনুল জিবালু কাল-আইহিন আল্লাহ বলবেন কিয়ামতের দিনে যেই দিন পর্বতসমূহ রঙিন হয়ে উড়াউড়ি করবে উড়ে যাবে তুলার মতো ওই দিন বুঝতে পারবা কোন জিনিস ওই দিন তুমি মনে করবা তোমার বন্ধু কে ছিল আল্লাহ বলছেন ওই দিন বুঝবা বলা ইয়াস আলু হামিমুন হামিমা আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন ওই দিন বুঝবা বন্ধু বন্ধুর খবর নিবে না আল্লাহ বলছেন আর কি বলো তো এরপরে বলবে ইউবাসসারুনাহুম ইয়া المجرم لو يفتدي من عذاب يومئذ ببني الله رب العزت والجلال বলছেন ওই দিনে কে অপরকে দেখবে পীর তার মুরিদকে দেখবে মুরিদ তার পীরকে দেখবে নেতা তার কর্মীকে দেখবে কর্মী তার নেতাকে দেখবে কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন ওই দিন কেউ কারো সঙ্গে কথা পর্যন্ত বলতে চাইবে না তুমি আমি বাঁচবার জন্য আল্লাহর কাছে বলবো আল্লাহ তাআলা ইয়াউমিদিন বিবানি আয় আল্লাহ আমাকে ছেড়ে দাও আমার সন্তানদেরকে ধরো ওদেরকে মানুষ করবার জন্য ওদেরকে খাওয়াবার জন্য ওদেরকে বড় করবার জন্য জিন্দেগি প্রবাসে কাটাইছি ঠিকমতো নামাজ পড়তে পারি নাই ওদের স্কুলের বেতন দেওয়ার জন্য আজানের পরে দোকান খুলে রেখেছি আল্লাহ তাআলা বিপদে পড়ে গিয়েছি আমাকে বাঁচাও আল্লাহ বলবেন সবাইকে দিতে পারো জামিন তোমাকে ছাড়া যাবে না আয় আল্লাহ আমার সন্তানদেরকে তোমাকে দিলাম আমারে ছেড়ে দাও আল্লাহ বলছেন আর কি বলতে বল আয় আল্লাহ সন্তানদেরকে অ্যাডভোকেট বানাইছি এমপি মন্ত্রী বানাইছি সচিব বানাইছি ডক্টর বানাইছি ওদের পিছনে সময় ব্যয়
করতে গিয়ে আমি পড়তে নামাজ পড়তে পারি নাই ইবাদত করতে পারি নাই ওদের কারণে আমার এই অবস্থা আল্লাহ সন্তানদেরকে ধরো আমাকে ছাড়ো আল্লাহ বলছেন আর কি বলবে বল গোলামী সময় বলবে ওয়াসাহিবাতিহি ওয়াখি আল্লাহ আমার বউরে বাদ দাও ওয়াসাহিবাতি আমার বউরে বাদ দাও আর অর্নামেন্টস আর জুয়েলারি দেওয়ার জন্য আমি কিন্তু গোশ খাইছি আমারে প্রতিদিন কয় পাশের বাস পাশের বাড়ির বাবির বাসায় সোফা আছে কত জিনিস আছে এয়ার কন্ডিশন এয়ার কুলার আছে টাই সিরামিক আছে তোমার কেন হয় না বর কথা শুনতে শুনতে আমি অফিসের গোশের টাকা দিয়ে ওগুলা করছি আল্লাহ এর বান্দা ঠিক আল্লাহ বলবেন বউরে বানলাম এরপরে কি এরপরে বলছে ও আখি আল্লাহ আমার ভাইদেরকে বান্দা ও কেন আল্লাহ আমি ছিলাম বড় ভাই এরা ছিল ছোট ভাই এদেরকে পড়াবার জন্য মানুষ করবার জন্য আমার জিন্দেগিটা শেষ আমি নাম নিতে পারি নাই এদেরকে বাঁধো আল্লাহ কত বাচ্চাদেরকে বাঁধলাম তোর বউরে বাঁধলাম তোর ছেলেরে বাঁধলাম আর কি ক আর কিছু ক আছে আর কি বলবে গোলাম বলছে ও ফসিলাতিহি লাতি তাওই আল্লাহ আমার গোষ্ঠীর লিডারদেরকে বান্দো আমি বহুত চুরি কইরে তার বাসায় গেছি হে আমারে কইছে কোনো টেনশন নাই আমি আছি কথা বলেন না কেন আমি আছি যা মন চা কো লাও ফাসিলাতিহি আল্লাতি তুবি আল্লাহ আমার গোষ্ঠীর লিডার একটু সাইজ করো আল্লাহ বলেন তোর গোষ্ঠীর লিডারে বানলাম আর কি ক এরপরে বলছে আল্লাহ আরো আছে আল্লাহ বলছেন আর কি বলবে গোলাম বলতেই আছে আল্লাহ বলছেন আর কি বলবে একটু সহজ করে বল এবার বলছে আল্লাহ সবরে দিলাম এরপরে ছাড়বা না কয় না আর কিছু বল এবার গোলাম বলছে ওয়ামান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি আল্লাহ পৃথিবীতে যা আছে সৌকে আপনি যা দেখেন সব আপনার দিয়ে দিলাম আমার ছেড়ে দেন সুম্মা ইউনজি আমার বউরে নেন আমার বাচ্চা নেন আমার মা বাপ রে নেন আমার ভাই বোন নেন আমার গোষ্ঠী রে নেন গোটা দুনিয়া নেন আমার ছাইড়া দেন সোম্মায়ুনজি এরপরে আমারে কথা কন লাগে ছাড়েন আল্লাহ বলছে তোর কথা শেষ আল্লাহ শেষ এমন কিছু কন আল্লাহ বলছেন কাল্লা কাল্লা কখনো না কতক্ষণ কি বুঝাইলাম দিলে আমি যে দুনিয়ায় বুঝাইছিলাম মাথায় ঢুকে নাই ঠিক কেনা বলেন আমি যে বুঝাইছিলাম বুঝলে না কেন এখন আমারে বুঝাইলাম নাই কাল্লা কখনো না আল্লাহ তাহলে কি কখনো না মানে কই দিবেন আল্লাহ বলছেন ইন্নাহা লাজা তোকে আমি দিব লেলিহান আগুনে নাউজুবিল্লাহ বললেন না দেন দেন লেলিহান আগুনে দিয়ে লাভ কি এই আগুনে কি হইব বহুত আগুন তো দেখছি আমরাও তো আগুনের মধ্যে ডিম বাইজে ঠিজে খাইছি তো আগুনে দিয়ে লাভ কি আল্লাহ বলছেন এমন আগুন না নাজাতাল লিশাওয়া এই আগুন তোর চামড়া জ্বালাবে হাড্ডি জ্বালাবে গোশত জ্বালাবে রূহ জ্বালাবে না তোকে আমি ছাগলের মতো করে মাথা নিচের দিকে দিয়া পাও উপর দিকে দিয়া লটকায়া রাখবো আর 100,000 জীবন্ত ছাগলকে পায়ের দিক থেকে চামড়া টানলে মাথার দিকে যেই কষ্ট হয় আমি আল্লাহ 19 জন ফেরেশতা দিয়া তোর পায়ের দিক থেকে চামড়া ও মাথার দিকে টানবো কোন নাউজুবিল্লাহ এখন কি করবেন এখন কি করবেন বলেন এই পথে চলবেন কথা বলেন না কেন কোন পথে চলবেন এই কোন পথে চলবেন আল্লাহ বলছেন সূরা হামিম সাজদার 18 নম্বর আয়াত থেকে আল্লাহ বললেন ওয়ানাজ্জাইনাল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল জানাইয়া দিলেন শুনো রে তোমরা যদি মুক্তি পেতে চাও আমি আল্লাহর উপরে পূর্ণাঙ্গ রূপে বিশ্বাস করো আর দুনিয়া চলার সময় সাবধানে পথ চলো সাবধানে পথ চলো আমার উপরে ঈমান আনো এরপরও যদি কোনো ভুল হয়ে যায় আমি আল্লাহ ক্ষমা করে নাজাতের ঘোষণা দিয়ে দিলাম সুবহানাল্লাহ বলে কত কথা বুঝাবো রাত্রে তো 12টা হয়ে গেছে কথা শুরু করছিলাম যে মাজারে গিয়ে বাচ্চা চান এই জায়গা থেকে আসছিলাম মনে আছে নি আপনাদের 12টা হয়ে গেছে আলম্বা করা যাবে না আপনাদের কষ্ট হবে
শুনেন কি শুনেন কি বলতে চায়। সুতরাং নাজাত পেতে হলে সাবধানে চলা লাগবে। কি চলা লাগবে? এজন্য কোনো বাবার কাছে বলেন না কেন, কোনো পীরের কাছে সন্তান চাইবেন কার কাছে? আল্লাহ মারিয়ামরেও সন্তান দিয়েছেন, বাবা ছাড়া স্বামী ছাড়া না দেন নাই। এটা অনেক লম্বা আলোচনা, সুরা মাইদা সুরা আলে ইমরান লম্বা আলোচনা আল্লাহ করেছেন। ইমরানের স্ত্রী আল্লাহর কাছে চাইছিলেন একটা ছেলে, আল্লাহ দিছিলেন মেয়ে। লম্বা বিষয়, এদিকে যাব না। এখানে জাকারিয়ারও কিছু কথা আছে, আল্লাহর কাছে গিয়ে বলছেন আল্লাহ তোলে তোলে তো বহুত কিছুই করতেছো, তুমি ইমরানের স্ত্রী রে বলল ছেলে দিলার মেয়ে। আপনি বলেন বাইতুল মুকদ্দাসের খাদেম, নাম হইল মারিয়াম, হেই মারিয়ামের জামাইনে দিয়ে দিলা বাচ্চা, তুমি আমারে দেখো না, তুমি আমারে দেখো না, আমারে তুমি দেখো না, আল্লাহকে তোমারে তো দেখতেছি। কি হয়েছে? খামার দাঁত পুড়ে গেছে, চামড়া ঢিলে হয়ে গেছে, চোখে আগের মতো দেখি না, লাঠি হাতে নিয়ে হাঁটি। কতলি কি চাও? খামারও তো একটা ছেলের দরকার, কি তোমার দিলে না, মারিয়াম রে দিলা, কামার বউ তো বন্দা, বউ তো বাচ্চা হচ্ছে না। আল্লাহ বলছেন চাওনি তুমি বাচ্চা, আমি আর কারো কাছে চাই নাকি আপনি ছাড়া? আল্লাহ বলেন তোমারও একটা বাচ্চা দিব না। সুবহানাল্লাহ, এটা আগামী বছর কেমন। এজন্য চাইতে হবে কার কাছে? সবাই বলেন কার কাছে? আর যারা কৌশল করে ষড়যন্ত্র করে দিনকে মুছে দিতে চায়, এরা যুগে যুগে দুনিয়ার জমিনে আস্থা করে নিক্ষেপ হয়, আল্লাহর কৌশলের কাছে তারা টিকতে পারে না। আমার আল্লাহ কুরআনে কারীমের ভিতরে বলছেন জালাল বলে দিলেন দুনিয়ার মানুষ যেই কৌশল করে দিনকে মুছে দেওয়ার জন্য, ওরা তো জানে না আমি আল্লাহর কৌশল তাদের চাইতে আরো বড় কোন। সুবহানাল্লাহ, আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ বলতে চাইলাম, আল্লাহর পয়গম্বরের দরবারে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক গুনাহগারকে নিয়ে হাজির হয়েছেন, মনে আছেন? রসুলের পাক যুবকটাকে কাছে বসায় বললেন বলো তো কি অন্যায় করেছ? যুবক ডাক দিয়ে বলছেন পয়গম্বরে আরবি, আমি এত বড় অপরাধ করেছি আপনার সামনে অপরাধ বলতে পারবো না। বললে আপনিও আমাকে বের করে দিবেন, আমি কোথায় যাব? পয়গম্বরে আরবি বলছেন যুবকরে বলো বলো তো এমন কি অন্যায় করেছো? যুবক বলছে পয়গম্বরে আরবি আপনি বলেন আমাকে বের করে দিবেন না। আল্লাহ পয়গম্বরে বললেন বলো কি অপরাধ করেছো, তোমার অপরাধ কত বড়? যুবক বলছেন পয়গম্বরে আরবি আমার গুনাহ অনেক বড়। এবার রাসূলে পাক বলছেন, ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, রাসূলে পাক বলছেন যুবকরে তোমার গুনাহ কি আল্লাহর আসমানের চাইতে বড়? যুবক বলতেছে হুজুর আমার মন বলতেছে আমার গুনাহ আল্লাহর আসমানের চাইতে বড়। আমার নবী বললেন যুবক জবাব দাও, তোমার গুনাহ কি আল্লাহর জমিনের চাইতে বড়? যুবক ডেকে ডেকে বলছেন পয়গম্বরে আরবি আমার গুনাহ তো আল্লাহর জমিনের চাইতে বড়। এবার নবীজি বললেন যুবক রে তুমি জবাব দাও, তোমার গুনাহ কি আল্লাহর আসমান জমিন দুটোটা মিলালে যত বড় হয় তার চাইতে বড়? যুবক ডেকে ডেকে বলছেন পয়গম্বরে আরবি আমার মন বলছে আমার গুনাহ আরো বড়। আমার নবীজি বললেন যুবক জবাব দাও, তোমার গুনাহ কি সিদরাতুল মুনতাহার চাইতে বড়? যুবক ডেকে ডেকে বলছেন পয়গম্বরে আরবি আমার মন বলছে আমার গুনাহ আরো বড়। নবীজি বললেন যুবক রে তুমি বলো তোমার গুনাহ কি আল্লাহর সাতটা জাহান্নামের চাইতে বড়? এবার যুবক বলছে পয়গম্বরে আরবি আমি এত বড় অপরাধ করেছি জাহান্নামে দেওয়ার মতো আরো বড় জাহান্নাম লাগবে, আমার গুনাহ তো জাহান্নামের চাইতে আরো বড়। এবার নবীজি বললেন যুবক তুমি জবাব দাও, তোমার গুনাহ কি আল্লাহর আটটা জান্নাতের চাইতে বড়? যুবক বলছেন পয়গম্বরে আরবি
আমার মন বলছে আমার গুনাহ টোটা জান্নাতের চাইতে বড়। এবার আমার নবীজি বললেন যুবক যুবকদের তোর গুনাহ কে আরশ করছি লৌহ কলমের চাইতে বড়। যুবক চোখের পানি ছেড়ে কান্না করে বলছেন পয়গম্বর হাবিব আমার মন বলছে আমার গুনাহ তার চাইতে আরো বড়। এবার নবীজি বললেন যুবকরে জবাব দে আসমান জমিন আরশ করছি লৌহ কলম জান্নাত জাহান্নাম আল্লাহ যা তৈরি করেছেন সব মিলালে যত বড় হয় তোর গুনাহ কি আরো বড়। যুবক বলছেন পয়গম্বরে আরবি মন বলছে আরো বড়। আমার নবীজি আবার দাঁড়িয়ে গেলেন আর ডাক দিয়ে বললেন যুবক বল হাল আশরাকত বিল্লাহ নিশ্চয় তুই আল্লাহর সাথে কাউকে শরীক করেছ। আল্লাহ বলছেন শিরকের চাইতে বড় কোন গুনাহ নাই তুমি নিশ্চয় শিরিক করেছো। যুবক বলছেন না না ইয়া রাসূলুল্লাহ অবশ্যই আমি কিন্তু শিরিক করি নাই। নবীজি বলছেন তাহলে শিরিক করলে না এত বড় গুনাহ করতে গেলো। আবার নবীজি বলছেন তাহলে বল হাল কাতালতা নাফসা অন্যায়ভাবে তুমি কাউকে হত্যা করেছো কারণ অন্যায়ভাবে মানুষ হত্যা করা সবথেকে বড় পাপ। যুবক রে তুমি কি কোন মানুষ হত্যা করেছো। যুবক বলছেন পয়গম্বরে আরবি না। নবীজি বললেন যুবক মানুষ হত্যা করো নাই তুমি শিরিক করো নাই এর চাইতে বড় গুনাহ আমার জানা মতে আর নাই আল্লাহ আমারে আর জানান নাই। যুবক বলছে পয়গম্বরে আরবি আমার গুনাহ আরো বড়। এবার নবীজি বলছেন তুমি যদি বলতে চাও বলতে পারো না বলতে চাইলে চলে যেতে পারো শুধু শুধু কথা বলে লাভ নাই গুনাহ কি করেছো বলো। যুবক দাঁড়ায় চোখের পানি ছেড়ে বলছে পয়গম্বরে আরবি আমি হলাম এই মদিনার সব থেকে বড় কাফন চুরা। কিছু কাফন চুরা আল্লাহর নবী মুচকে হাসলেন আর ডাক দিয়ে বললেন যুবকরে কাফন চুরি করেছ তুমি কাবিরা গুনাহ করেছ এটা এত মহা বড় কোন অপরাধ করে ফেলো নাই। আমার বিশ্বাস এই মুহূর্তে তুমি যদি আল্লাহ দরবারে ক্ষমা চাও আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তোমাকে ক্ষমা করে দিবেন। কান সুবহানাল্লাহ তোমার আওয়াজ সময় সময় শুধু যাইতেছে গা মনে হচ্ছে এটার মধ্যে ডায়াবেটিসের সমস্যা। কষ্ট হচ্ছে আপনাদের এই দেখেন আওয়াজ ওর দেখ না কষ্ট হচ্ছে বারোটার উপরে হয়ে গেছে ভাই আমি কি প্লাস্টিক সারা রাত মানুষ বইছেন কয়জন কষ্ট হচ্ছে না আপনাদের একটু হাত দেখান কার কার কষ্ট হচ্ছে না হচ্ছে না কইছি হাত উঠো সকলে আওয়াজ করে বলেন লিল্লাহে তাকবীর এই আওয়াজের না আওয়াজ করে বলেন লিল্লাহে তাকবীর নারে তাকবীর তোমার এটার অবস্থা দেখতেছি এটারে ভালো ওষুধ খাওয়াই বুঝতেছো না আজকে তো কথা বইলে যাইতেছি নতুন আসছে বিদায় না না মাইকে কথা কইতাম যে কাজ কইরা রাখছো মাইক কাজ কইরা রাখছো মাইক আমার বন্ধুগণ শুনেন মাশাআল্লাহ বসে আছেন প্রস্রাবের জন্য যাইয়েন না আমি কি প্রস্রাবের জন্য গেছি নাকি উঠতে আমিও রেখা দিব আপনারা উঠলে নবীজি বলছেন যুবক কি গুনাহ করেছো হে রাসূলুল্লাহ আমি তো কাফন চুরা নবীজি বলছেন তো কাফন চুরি করছো কি হইছে তওবা করো মাফ হয়ে যাবে যুবক হে রাসূলুল্লাহ শুধু কাফন চুরি করেই আমার গুনাহ শেষ হয় নাই গুনাহ তো আরো আছে নবীজি বললেন বলো কি করেছো দেখি এবার যুবক চোখের পানি ছেড়ে বলছে পয়গম্বরে আরবি আমার কাজ হচ্ছে কাফন চুরি করে চলে যাওয়া মদিনার জমিনে নতুন যেই মানুষ মারা যায় তাকে কবরে রেখে দেওয়ার পরে গভীর রাত্রে কাফন চুরি করে বাজারে বিক্রি করি এইভাবে আমার দিন চলে এইভাবে আমার পরিবার চলে দীর্ঘদিন থেকে আমি কাফন চুরি করে সমাজে বাজারে বিক্রি করে খাই। পয়গম্বরে আরবি গতকালকে একটা হৃদয় বিদারক ঘটনা ঘটে গিয়েছে আল্লাহর পয়গম্বর বললেন বলো এবার যুবক বলছেন পয়গম্বরে আরবি গতকালকে মদিনার একজন আনসারী
সাহাবীর মেয়ে ইন্তেকাল করেছেন, মেয়েটা কোরআনের হাফেজা, মেয়েটা আজকে পর্যন্ত দুনিয়ার কোনো পুরুষ মানুষকে দেখে নাই, মেয়েটা আজ পর্যন্ত বিয়ে শাদি করে নাই। পয়গম্বর আরবি যেই মেয়েটার উপাধি হুরে মদিনা, মদিনার হুর, বিশ্ব সুন্দরী একটা মেয়ে গতকালকে ইন্তেকাল করেছে। আর মনে কথা বলতে দিবা না তুমি, এর মাঝে ফ্যানও লাগাই রাখছো, কি যে জিনিস করছো তুমি আজকে। কষ্ট হচ্ছে না তো ভাই? আমার বন্ধুগণ কি করি, মাইকে যে একটা কি দেব, আমার বন্ধুগণ গভীর মনোযোগ, যুবক দেখে বলছেন পয়গম্বরে আরবি গতকালকে আনসারী এক যুবতী মেয়ে ইন্তেকাল করেছে, মেয়েটার উপাধি হুরে মদিনা। এই মেয়েটাকে আজ পর্যন্ত পৃথিবীর কোনো পুরুষ মানুষ দেখে নাই, মেয়েটা এখন পর্যন্ত কোনো ছেলেকে বিয়ে করে নাই, সারা রাত তাহাজ্জুদের সালাত পড়ে, সারা দিন নফল ইবাদত করে, রোজা রাখে। পয়গম্বরে আরবি কত ছেলে কোটি টাকার মালিক এই মেয়েটাকে একটা নজর দেখবার চেষ্টা করেছে, কিন্তু আজ পর্যন্ত দেখতে পারে নাই। এই মেয়েটা হঠাৎ করে কালকে ইন্তেকাল করেছে। ইন্তেকাল করবার পরে তার আত্মীয় স্বজন মিলে এই মেয়েটাকে গোসল করাইয়া, কাফন পরাইয়া, জানাজার নামাজ পড়াইয়া কবরে মাদফুন করে রেখে দিয়েছে, সমাধিস্থ করে দিয়েছে। অগো আল্লাহর পয়গম্বর, রাত্র যখন গভীর হয়ে গিয়েছে আমি আমার চিরাচরিত নিয়ম অনুযায়ী কবরের কাছাকাছি চলে গেলাম, গুরুস্থানে চলে গেলাম কাফন চুরি করার জন্যে। গভীর রাত্রে সমাজে যখন পিন পতন নীরবতা বিরাজ করছে, অগো পয়গম্বরে আরবি ওই সময় আমি পৌঁছে গেলাম, কবর খনন করা শুরু করে দিলাম, কবরের ভিতরে পৌঁছে গেলাম, নিয়ম অনুযায়ী পাঁচটা কাপড়ের কাপড় আমি চুরি করলাম, পাঁচটা কাপড়ের কাপড় আমি চুরি করে যখন বেড়ে হয়ে যাব, ওই সময় শয়তান আমাকে কুমন্ত্রণা দিতে লাগলো, শয়তান আমাকে ওয়াসওয়াসা দিতে লাগলো, ডাক দিয়ে বলছে যুবক রে তোর মতো আহাম্মকার বেউকুফ দুনিয়ার জমিনে নাই। যেই মেয়েটাকে একটা নজর দেখবার জন্য মদিনার লক্ষ লক্ষ ছেলেরা পাগল, যেই ছেলেকে একটা বার দেখ, যেই মেয়েকে একটা বার দেখতে চায়, এরপরেও তারা দেখতে পারে না। ও যুবক, যেই মেয়েটার উপাধি হুরে মদিনা, যেই মেয়েটা দুনিয়ার জমিনে এখন পর্যন্ত বিয়ে করে নাই, কোনো ছেলে স্পর্শ করে নাই, এমন একটা মেয়ে তোমার সামনে কবরের ভিতরে তুমি কাফন নিয়ে চুরি করে চলে যাও, বিশ্ব সুন্দরী মেয়েটাকে কি এভাবে পাওয়া যাবে? আজ বা তোমার মতো আহাম্মক দুনিয়ার জমিনে নাই, এই মেয়েটাকে টাকার বিনিময়ে পাওয়া যাবে না, তুমি মেয়েটাকে নিজের কাছে পেয়েছো। যুবক রে তোমার কি যৌবনের চাহিদা নাই? তোমার কি শারীরিক চাহিদা মিটাবার মতো কোনো শক্তি নাই? যুবক রে এই মুহূর্তে তুমি যদি কবরের ভিতরে এই মেয়েটার সঙ্গে জেনা করো, কবরের ভিতরে তুমি যদি এই মেয়ের সঙ্গে জেনা করো, মেয়েটা মৃত, তোমাকে বাধা দিতে পারবে না, আত্মীয় স্বজন বাড়িতে চলে গিয়েছে কেউ দেখবে না, তোমাকে বাধাও দিবে না। যুবক রে তুমি তো বিশ্ব সুন্দরী মেয়ের সঙ্গে জিনা করলে, যৌবনের চাহিদা মিটাতে পারলে, এত সুযোগ থাকবার পরে তোর মতো আহাম্মক তুই এখান থেকে চলে যাস। যুবক তোর হাতে যদি কোনো লাইট থাকে, আলো থাকে, টর্চ থাকে, কবরের ভিতরে আলো লাগাইয়া দে, দুনিয়ার জমিনে এত বিশ্ব সুন্দরী আর কোনো মেয়ে নাই। যুবক রে মন সুযোগ তুই হাতছাড়া করিস না। পয়গম্বরে আরবি এই কথাগুলা বলবার পরে শয়তানের কুমন্ত্রণায় পড়ে আমি আমার হাতের লাইট
টর্চ আলো কবরের ভিতরে লাগাইয়া দিলাম কবরের ভিতরে যখন আলো লাগাইয়া দিলাম সত্যি আমি তাকাইয়া দেখি এত সুন্দরী মেয়ে দুনিয়ার জমিনে আমি দেখি নাই এক পর্যায়ে শয়তানের কুমন্ত্রণায় পড়ে আমি জিনা করেছি বলেন নাউজুবিল্লাহ পয়গম্বরে আরবি জিনা করার পরে আমি আমার যৌবনের চাহিদা মিটাইয়া কবর থেকে যখন আমি চলে আসব পয়গম্বরে আরবি আমি যখন চলে আসব বের হয়ে যাব এমন সময় আমি শুনি এই মেয়েটা জিন্দা হইয়া যেন আমার পিছনে কথা বলতেছে আমি আমি বুঝতে পারি এই মেয়েটা জীবিত হইয়া কথা বলতেছে আর ডাক দিয়া বলতে যুবক রে তোর মতো আহম্মক দুনিয়ার জমিনে নাই তুই কেমনে অপরাধ করলি দুনিয়ার জমিনে আমার আত্মীয় স্বজন মা বাবা কেউ দেখে নাই আমি মৃত হওয়ার কারণে প্রতিবাদ করতে পারলাম না যুবক রে কিন্তু আমার রব আল্লাহ আমাকে দেখেছেন দুনিয়ার জমিনে সতীত্বের হেফাজত করে কবরে এসেছি যেন আল্লাহর দরবারে আমি আমার যৌবনের সতীত্ব নিয়ে হাজির হতে পারি ও যুবক কবরের ভিতরে আসার পরে আমি আমার চরিত্রের হেফাজত করতে পারি নাই তোর মতো চরিত্র এই যুবক কবরের ভিতরে আমার সঙ্গে সিনা করে আমাকে অপবিত্র করে দিলি যুবক রে দুনিয়ার জমিনে কেউ দেখে নাই আমার আল্লাহ দেখেছেন কিয়ামতের দিন কিন্তু আল্লাহর আদালতে তোমার বিরুদ্ধে আমি মামলা দায়ের করব আল্লাহর আদালতে তোমার বিরুদ্ধে মামলা দায়ের করব তুমি জবাব না দিয়া যেতে পারবে না এত বড় অপরাধ কেমনে করলে অযুবক তোমার ভিতরে কি আল্লাহর ভয় নাই তোমার ভিতরে কি কবরের ভয় নাই তোমার ভিতরে কি জাহান্নামের আগুনের ভয় নাই কয়েক মিনিটের আনন্দের জন্য গোটা জিন্দেগি জাহান্নামে জ্বলবা জান্নাতকে তুমি বরবাদ করে দিয়েছ তোমার শরীরটাকে সাপ বিচ্ছু কিড়া কামড়াইয়া খাবে অযুবক তোমাকে স্মরণ করিয়ে দিলাম কেউ দেখে নাই আল্লাহ দেখেছে যুবক রে তোমার ভিতরে কি আল্লাহর দরবারে দাঁড়াবার ভয় নাই পয়গম্বরে আরবি এই কথাগুলো যখন আমার কানের ভিতরে আসছে আমার ভয় ঢুকে গিয়েছে পাঁচটা কাফনের কাপড় কবরের ভিতরে রেখে দিয়েছি লাফ দিয়ে কবর থেকে আমি উপরে উঠে যাই ভয় ঢুকে গিয়েছে কি করলাম কেন আমি শয়তানের দোকায় পড়ে বিপদ অন্যায় করলাম এই চিন্তা করতে করতে রাত্র আমি সারা রাত পাগলের মতো দৌড়ছি কি অপরাধ করেছি কোথায় যাব কার কাছে যাব কার কাছে গেলে ক্ষমা পাব আল্লাহর রাসূল সারা রাত্র এইভাবে কান্না করে চৌরাস্তার মোড়ে সন্ধ্যায় পড়ে কান্না করে বলেছি আল্লাহ অপরাধ করেছি অন্যায় করেছি তুমি কি আমাকে ক্ষমা করে দিবা না রব্বে করিম তুমি ছাড়া যে আমার কেউ নাই অপরাধ অনেক বড় হয়ে গিয়েছে পয়গম্বরে আরবি ভাবে কান্না করে করে ফজর কাটিয়ে দিয়েছি ফজরের পরে হযরত ওমর রাস্তা দিয়ে যায় আপনার দরবারে আমাকে নিয়ে হাজির হয়েছেন পয়গম্বরে আরবি আপনি বলেন আমার মতো গুনাহগারের মাফির লাইন কি কেমনে তওবা করলে মাফ হবে আপনি বলে দিন আমার নবী দাঁড়িয়ে বললেন যুবক রে বের হয়ে যা আমার বাড়ি থেকে বের হয়ে যা তুই যদি আমার বাড়িতে এখন দাঁড়ায় থাকিস রে যুবক না জানি আল্লাহর কোন আযাব চলে আসে না জানি কোন গজব চলে আসে আমার মনে পড়ছে পয়গম্বরে মুসা 70,000 বনি ইসরায়েল নিয়ে আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করেছিলেন ওই জায়গায় মাত্র 70,999 জন আল্লাহর বুজুর্গ ওলি একটা মাত্র লোক ছিল সিনাকার এই জন্য আল্লাহ মুসার দোয়াকে ফিরাইয়া দিয়েছে কবুল করে নাই মুসাকে বলছে মুসারে 100,000 বছর দোয়া তুমি করতে পারো 69,000 মানুষ ভালো হতে পারে একজন জিনাকার থাকলে কিন্তু দোয়া কবুল করব না মুসার দোয়াকে ফিরাইয়া দিয়েছেন আজাব কিন্তু দিয়েছিলেন
যুবক আমার বাড়ি থেকে বের হয়ে যায় না জানি কোন আযাবে আমি নিপতিত হয়ে যাই আমি তোমার ব্যাপারে কোন কথা বলতে পারবো না যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবী আমাকে ওয়াহির মাধ্যমে কোন জিনিস না জানাবেন আল্লাহর ফয়সালার উল্টা আমি তোমাকে জানাতে পারবো না যুবক চুকের বাড়ি ছেড়ে রাসূলের দরবার থেকে বের হয়ে রাস্তায় গিয়া কান্না করে আর আল্লাহকে ডাক দিয়া বলছে আল্লাহ অপরাধ করেছি ঘুরে ঘুরে সকলের দরবার দেখা শেষ তোমার বন্ধু হাবিবুল্লাহর দরবারে আমি গিয়েছিলাম তিনিও আমাকে বের করে দিয়েছেন আল্লাহ তাআলা আমি এখন কোথায় যাব গোনা নিয়ে আমি মরতে চাই না এইভাবে লোকটা মদিনার সবথেকে উঁচা পাহাড়ের উপরে উঠে গেল লম্বা কথা সংক্ষেপ করে বলি একদিন দুই দিন না একাধারে চল্লিশ দিন পর্যন্ত সেজদায় পড়ে চোখের পানি ছেড়ে কান্না করে আর আল্লাহকে ডাক দিয়ে বলছে আল্লাহ তাআলা তুমি কি আমাকে ক্ষমা করে দিবে না আমি অন্যায় করেছি জাহান্নামী হতে চাই না দুনিয়া আমার অপরাধ ক্ষমা করে দাও যেভাবে শাস্তি দিলে যেভাবে ক্ষমা চাইলে ক্ষমা হয় আল্লাহ আমাকে সুযোগ করে দাও এইভাবে একদিন দুই দিন না চল্লিশ দিন পর্যন্ত কান্না করতে লাগলো আমার বন্ধুগণ গভীর রাতে কান্না করে বলছে আল্লাহ দুনিয়ার মানুষ ঘুমিয়ে গিয়েছে কিন্তু অপরাধ করে আমি ঘুমাই না এখনো কান্না করি তুমি আমাকে ক্ষমা করে দাও এইভাবে চল্লিশতম রাত্র ফজরের সালাতের পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে সাহাবায়ে কেরামদের কিনে বসে আছেন নবীজি প্রত্যেক ফজরের সালাতের পরে কিছু নসিহত করতেন ওয়াজ করতেন রাসূল পাক বসে আছেন এমন সময় জিব্রিল আমিন হাজির হয়ে গেলেন সালাম দিয়ে জানতে চাইলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমাকে কয়েকটা প্রশ্ন করতে পাঠিয়ে দিয়েছেন আপনাকে আমি কয়েকটা বিষয় জানতে চাই পয়গম্বরে আরবি এক নম্বর বিষয় এই দুনিয়া আপনি সৃষ্টি করেছেন না আল্লাহ পয়গম্বরে আরবি বলছেন ও জিব্রাইল এমন উদ্ভট প্রশ্ন জীবনে তুমি আমাকে করো নাই অবশ্যই তো আল্লাহ সৃষ্টি করেছেন এই প্রশ্নই বা কেন করো পয়গম্বরে আরবি আমার দুই নম্বর প্রশ্ন এই দুনিয়ার মানুষের রিজিকের ব্যবস্থা আপনি করেন না আল্লাহ পয়গম্বরে আরবি বলছেন জিব্রাইল দুনিয়ার মানুষের রিজিকের ফয়সালা তো আল্লাহ করে দেন পয়গম্বরে আরবি আপনার কাছে তিন নম্বর প্রশ্ন দুনিয়ার মানুষের হায়াত মউতের মালিক আপনি না আল্লাহ আল্লাহ পয়গম্বর বলছেন জিব্রাইল অবশ্যই তো হায়াত মউতের মালিক আল্লাহ পয়গম্বরে আরবি আমার শেষ চার নম্বর প্রশ্ন বলেন তো দেখি কোন মানুষ যদি গুনাহ করে অন্যায় করে মাফ আপনি করবেন না আল্লাহ পয়গম্বরে আরবি বলছেন জিব্রাইল গুনাহ করলে তো মাফ করবেন আল্লাহ আমি না এবার জিব্রাইল বলছেন ওগো আল্লাহর পয়গম্বর চল্লিশ দিন আগে একটা যুবক জিনা করে আপনার দরবারে এসেছে আপনি তাকে বের করে দিয়েছেন জিনা করেছে কবরের ভিতরে জিনা করেছে মরা মানুষের সঙ্গে জিনা করেছে হাফেজে কোরআনের সঙ্গে জিনা করেছে তাহাজ্জুদ ওয়ালার সঙ্গে জিনা করেছে রোজা ওয়ালার সঙ্গে জিনা করেছে এই জন্য আপনি তাকে বের করে দিয়েছেন ওহী আসে নাই কিছু বলতে পারবেন না দিতে পারে আল্লাহ বলেছেন তার বান্দা যত অপরাধ করে না কেন আল্লাহ কোনদিন তার বান্দাকে তার রহমতের দরওয়াজা থেকে ফিরাইয়া দেয় না আল্লাহ পয়গম্বর আরবি এই লোকটা চল্লিশ দিনে আল্লাহর কাছে এমন তওবা করেছে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার তওবাকে কবুল আর মঞ্জুর করে নিয়েছেন তার জিন্দেগির গুনাহগুলোকে মাফ করেছেন আল্লাহ এত এত খুশি হয়েছে তার তওবাকে যদি এই মদিনার ৭০ জন লিস্টেড
রেজিস্টারে কি তো জাহান্নামীদের মধ্যে বন্টন করে দেওয়া যায়। আল্লাহ বলেন তাদেরকেও তিনি এই তওবার কারণে maaf করে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য আমি বুঝাতে চাই শুরুতে যেই কথা বলেছিলাম বন্ধুরে যত অপরাধ করো না কেন যত অন্যায় করো না কেন কি হয়েছে তুমিও জিন্দা তোমার আমার রবও জিন্দা আল্লাহর কাছে যদি আমরা ক্ষমা চাই আল্লাহ বলেছেন গোলাম রে ক্ষমা চাইতে দেরি হবে আমি আল্লাহ তোমাকে ক্ষমা করতে দেরি হবে না পড়েন সুবহানাল্লাহ রাত 12:30টা আমার কথা এখানেই শেষ এজন্য আমার শেষ কথা হলো এই ঘটনা অনেক লম্বা এরপরে কি হলো ছেলেটাকে আনলেন কি হলো রাসূল কি বললেন এরপরে কেমনে কেমনে কি হলো ওগুলো বাদ তো আমি বুঝাতে চাইবো এতটুকুনি যে আমরা যত অপরাধ করি না কেন রব থেকে নিরাশ হয়ে যাব না ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ সবাই বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক আমার জন্য দোয়া চাই আপনাদের জন্য দিল থেকে দোয়া থাকলো